fear. The real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফগান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের 91 নং এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাহবুব হাসান হৃদয়। ওনার বাসা কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। তো এই ঘটনাটি মূলত উনি এবং ওনার বন্ধু 2016 সালের ডিসেম্বরের শেষ দিকে নিজেরা প্রত্যক্ষ করেছিলেন। ওই সময়ে ওনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দৌড়াদৌড়ি করছিলেন। স্বাভাবিকভাবে ইন্টারমিডিয়েট পাস করার পর এই সময়টা আমরাও পার করে এসেছি। তো উনি এবং ওনার বন্ধু, তার নাম হচ্ছে মনিরুল ইসলাম মনির। মনিরুল ইসলাম মনিরের বাড়ি আবার রাজবাড়ী জেলায়, মানে আমার যে জেলা। তো ওনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম তো ওই সময় চলছে, আর ওনাদের শেষ পরীক্ষা ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো উনি এবং ওনার এই বন্ধু মনির কুষ্টিয়া থেকে পাবনা পরীক্ষা দিতে যান। ওনাদের দুজনের সিট পড়েছিল শহরের দুই প্রান্তে, আর এক্সাম ছিল বিকেলের শিফটে। এই কারণে এক্সাম শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর একে তো শীতকাল, দিন ছোট। আবার ওনারা দুজন দুই প্রান্ত থেকে এক জায়গায় হতে একটু সময় তো লেগে যাবেই, এটাই স্বাভাবিক। আর এই সুযোগে কিন্তু চারদিকে অন্ধকার নেমে এসেছে। তো দুজনে যখন একত্র হয়েছেন, তখন ওনারা টার্মিনালে যান বাসের উদ্দেশ্যে। কিন্তু ওখানে গিয়ে দেখেন ওনারা পৌঁছানোর কিছুক্ষণ আগেই শেষ যে ডিরেক্ট বাসটা কুষ্টিয়া আসার, ওটা ছেড়ে চলে গেছে। পরবর্তীতে টার্মিনালের একজন দোকানদার ওনাদেরকে পরামর্শ দেন যে তোমরা বাবা সিএনজিতে করে দাসুরিয়া মোড়ে চলে যাও, ওখান থেকে কুষ্টিয়ার বাস পাবা। তো যারা এই রুট চেনেন তারা ভালো করেই বুঝতে পারবেন আর কি, এই দাসুরিয়া মোড় এই জায়গাগুলো। তো ওই দোকানদারের কথা মতো এই দুজন একটা সিএনজি নিয়ে দাসুরিয়াতে চলে যান। এই দাসুরিয়াতে গিয়ে সিএনজিতে 5 জন যাত্রীর জন্য অপেক্ষা করতে হয়, মানে 5 জন না হলে সিএনজি কিন্তু ছাড়তে চায় না, না হলে রিজার্ভ নিয়ে যেতে হবে। তো ওই 5 জন লোক হতে বেশ কিছু সময় চলে যায়, কিন্তু মূল সমস্যা বেঁধে যায় ওই দাসুরিয়া মোড়ে গিয়ে। উনি এবং মনির প্রায় 35 থেকে 40 মিনিট দাঁড়িয়ে থাকেন বাসের জন্য। তো দুইটা কিন্তু কুষ্টিয়ার বাস ওনারা পেয়েছিল না, কিন্তু এই দুটোই ছিল একেবারে ঠাসাঠাসি করে ভর্তি অ্যাডমিশন স্টুডেন্ট যারা, ওনারা তো ওই বাসে উঠেছেন, মানে কোনোভাবেই ওই বাসে ওঠার উপায় নেই, ঝুলে ঝুলে যাওয়ার উপায় নেই। কি আর করা, বাস না পেয়ে আবার ওনারা সিএনজিতে করে রূপপুরে চলে আসেন। এই রূপপুরেই মূল ঘটনাটির সূত্রপাত ঘটে। তখন রাত 9টা কি 9:30 বাজে, ওনাদের ক্ষুধা লেগে গেছে, হালকা নাস্তা করেন ওই রূপপুর মোড়েই। নাস্তা শেষে মনির বলে ওঠে ওকে একটু হালকা ওয়াশরুমে যেতে হবে, তা আশেপাশে তো আসলে ওয়াশরুম নেই, এখন কি করা যায়। তখন মনির হাঁটতে হাঁটতে ওই দোকানগুলো থেকে একটু দূরে চলে যায়। তো এই হৃদয় ভাইও, উনিও মনিরের সাথে সাথেই হাঁটছিলেন। তো একটু অন্ধকারের মতো একটা জায়গা দেখেন, তো মনির রাস্তা থেকে নিচে নেমে যান। ওখানে একটা বড় এবং পুরনো বিশাল একটা গাছ রয়েছে, গাছের পেছনে যায়। তো গাছটা পাকড় গাছ বা বট গাছ এই জাতীয় কিছু একটা হবে, ওনারা ভালো করে বুঝতে পারেন না আর কি এটা এক্সাক্ট কোন গাছ। আর এই যে মাহবুব হাসান হৃদয় ভাই, উনি রাস্তার উপরে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর মনির রাস্তায় উঠে আসে, তার চেহারায় একটা চিন্তার ভাব।
তো মনিরকে উনি জিজ্ঞেস করেন যে কিরে মনির, কি হয়েছে? তো মনির কথার উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করলো যে আচ্ছা, তুই কি আমার পেছনে কাউকে ওইদিকে যেতে দেখেছিস? তো উনি উত্তর দেন, কই না তো, কেন? তো জবাবে মনির বলে যে সে যখন ওই জায়গাটাতে যায় তখন ওর কাছে মনে হয় ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং একবার না একাধিকবার মনে হয়েছে এটা। ব্যাপারটা এই মাহবুব হোসেন হৃদয় ভেরো খটকা লাগে। তখন উনি খেয়াল করেন যে এত ব্যস্ত একটা মোড়ের পাশে হওয়া সত্ত্বেও জায়গাটা খুবই নির্জন, আর ওখানকার বাতাসটা একটু ভারী ভারী মনে হচ্ছিল ওনাদের কাছে। তবে ব্যাপারটা একরকম উড়িয়েই দিলেন উনি এবং বললেন আরে এসব কিছু না। কিন্তু এই মাহবুব হাসান হৃদয় ভাই উনি কিন্তু বুঝতে পারছিলেন যে মনিরের সন্দেহটা কিন্তু এখনও কাটে নাই, যে নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে, সে একটু কোনো কিছুতে ভয় পাচ্ছে এরকম আর কি। তো এবারে আর ওনারা দেরি করতে চাচ্ছিলেন না, ভাবলেন যে বেশি টাকা লাগলেও একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে সরাসরি কুষ্টিয়াতে চলে আসবেন। সেভাবেই ওনারা একটা সিএনজিতে কথা বলেন, সিএনজি চালকের সাথে ভাড়া মিটমাট করে রূপপুর থেকে সিএনজি চলা শুরু করলো। তো সিএনজিতে ওনারা দুজন যেহেতু রিজার্ভ নিয়েছেন, তো মনির আর উনি পেছনের সিটে বসে আছেন। কিছুক্ষণ পর মনির একটা ভয়ঙ্কর তথ্য এই হৃদয় ভাইকে দেয়। মনির বলল সে যখন ওই ওয়াশরুমের প্রয়োজনে, মানে প্রাকৃতিক ডাকের প্রয়োজনে ওই জায়গাতে গিয়েছেন, তখন হঠাৎ করে একটা সাউন্ড শুনছেন, এরপর থেকে এখনও শুনে যাচ্ছেন। কী সে সাউন্ড? মনির বলল কাকের বাচ্চা বা কোনো কাক মারা গেলে অনেকগুলো কাক যেমন একসাথে ডাকাডাকি করে, ওই রকম শব্দ, কিন্তু খুব ধীরে এবং ফিস ফিস টাইপের। তো মনির এটা শুনছে, হৃদয় ভাই কিন্তু এটা শুনছে না, আর এই বিষয়টা ওনার কাছে কোনো সমস্যা ওই সময় মনে হচ্ছিল না। ওনার সাথে সমস্যা শুরু হয় যখন লালন শাহ সেতু অতিক্রম করবেন, তখন বা অতিক্রম করছিলেন। ব্রিজে ওঠার অল্প সময় পরেই উনি খেয়াল করেন যে ব্রিজের বাম পাশে রেলিং ধরে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। দেখতে অতিরিক্ত চিকন এবং 8-9 ফুট লম্বা কোনো মানুষের মতো, পুরো অবয়বটাই কালো, পানিতে ভেজা, আর পানিতে ভেজা কোনো কিছু যেমন আলো পড়লে একটু চিকচিক করে, ঠিক ওই রকম তার শরীরটা ভেজা ভেজা লাগছিল। হাত দুটো ঠিক বোঝা যায় না, মনে হয় যেন শরীরের সাথে একদম লেপটে লাগানো আছে হাত দুটো, আর পা দুটো মনে হচ্ছিল দুটো পা এক পা হয়ে গেছে, মানে দুটো পা এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা পা, আর চেহারা বোঝা যাচ্ছিল না। কিন্তু এতটুকু মনে হলো এই অবয়বটা এই সিএনজির পেছনে যে দুজন বসে আছে এদেরকেই দেখছে। আর চলন্ত গাড়ি থেকে আসলে এত অল্প সময় এত কিছু বোঝা যাওয়ার কথাও না, কিন্তু ওনার স্পষ্ট মনে আছে, মানে হৃদয়ভাবে স্পষ্ট মনে আছে, কারণ আরও অল্প কিছুক্ষণ পরেই এই জিনিসটা আবার উনি দেখেন, একই ভঙ্গি একই চাহনি। তো বলে রাখা ভালো, উনি বাম পাশে বসেছিলেন আর মনির ডান পাশে। তো প্রথমবার মনের ভুল মনে করলেও দ্বিতীয়বার যখন দেখেন তখন কিন্তু মনিরকে বিষয়টা জানান, আর জানানোর পর উনি দেখেন যে মনির তো আগে থেকেই চিন্তাগ্রস্ত, আর মনিরকে বলেন যে এই মনির বাম পাশে একটু খেয়াল করতে কিছু দেখতে পাস কি না। এবারে ওনারা দুজনই বাইরে তাকিয়ে আছেন, ব্রিজে ওই সময় ওনারা কিছু দেখেন নাই, কিন্তু ব্রিজ থেকে নামার পর, ব্রিজ থেকে না মানে নেমে গিয়ে আরও 10-15 মিনিট যখন গিয়েছেন তখন দুজনে একসাথে জিনিসটা দেখেন, কিন্তু এবারে জিনিসটা চোখ বোঝা যাচ্ছিল, প্রথমবার তো চোখ এবং চেহারা বোঝা যাচ্ছিল না, চোখ দুটো একদম রক্তবর্ণ ওনাদের দিকেই তাকিয়ে আছে। দেখে তো উনি এবং মনির দুজনই শিউরে ওঠেন, ওনাদের হৃৎপিণ্ড এত জোরে কম্পিত হচ্ছিল মনে হচ্ছে শরীর থেকে মানে এই পাজর ফেটে বের হয়ে আসবে, মনির চেহারা তো ফ্যাকাশে হয়ে যায়। আর ওনারা দুজনে যে সত্যি সত্যি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন এটা নিয়ে আর ওনাদের নিজেদের মধ্যে কোনো সন্দেহ নাই। তো ওনারা নিজেদের মধ্যে বেশি কথাও বলতে পারেন নাই ভয়ে, শুধু জাস্ট ইশারা করে নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন যে ওনারা দুজনে ঠিক দেখেছেন কি না। এবারে এই যে হৃদয় ভাই ড্রাইভার যিনি আছেন ড্রাইভার তাকে বলেন যে ভাই রাস্তার বাম সাইডে কি কাউকে দেখেছেন মাত্র? তো ড্রাইভার বলেন যে না তো, কেন, কেউ কি থামার সিগন্যাল দিয়েছে নাকি? তো হৃদয় ভাই বলেন যে না, আমি একজনকে দেখলাম মনে হলো।
তো উনি আবার ড্রাইভারকে বুঝতে দিতে চাচ্ছিলেন না যে ওনারা ভয় পেয়েছেন। আর হৃদয় ভাই তখন মনিরকে বলেন যে সাইডেই তাকানোর দরকার নাই, সোজা রাস্তায় তাকায় থাক, নাহলে ঘুমানোর চেষ্টা কর, সাইডে আমরা চোখই দেব না, আর সুরা দোয়া দুরুদ যা জানিস পড়তে থাক, আমিও পড়তে থাকি। এই বলে উনিও ওনার জানা সুরাগুলো পড়তে থাকেন, এপাশ ওপাশ তাকাচ্ছেন না। খুবই দুর্বিষহ ছিল প্রতিটি মুহূর্ত, সময় যেন কাটছেই না, পথ শেষ হবার কোনো নামই নেই। কোনো মতে চোখ কান বুঝে ওনারা মজমপুর গেটে এসে পৌঁছান, যেটা কুষ্টিয়ার। তো অনেক রাত হয়ে গেছে, আনুমানিক 12:30 কি 1টা, কিন্তু ওখানে অনেক লোকজন আছে তখন। তো লোকজন দেখে ওনারা কিছুটা স্বস্তি পান, সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেন। ভাড়া নেওয়ার পর ড্রাইভার যিনি ওনাদেরকে বলেন যে ভাই, রাত বিরাতে মানুষ কত কিছু দেখে, যাই দেখছেন না কেন ভুলে যান, এগুলো নিয়ে চিন্তা করেন না। কিন্তু এদিকে হৃদয় ভাই কিন্তু কিছু বললেন না, কিন্তু এতটুকু বুঝতে পারলেন এই ড্রাইভার সাহেবও মনে হয় কিছু একটা টের পেয়েছেন। এদিকে ওনাদের ভয় কিন্তু কাটে নাই। উনি মনিরকে বললেন যে আজ আর তোর মেসে যাওয়ার দরকার নাই, কারণ মনির আবার মেসে থাকতো। এই কারণে এই হৃদয় ভাই বলেন যে আজকে তুই মেসে যাস না, আমাদের বাসায় চল। আসলে কারোরই ওই সময় একা একা কোথাও যাওয়ার সাহস হচ্ছিল না। ওনারা মজমপুর থেকে কুষ্টিয়া সদর হসপিটালের দিকে হাঁটা শুরু করেন। হাসপাতালের পেছনেই কিন্তু এই পেয়ারাতলা, যেখানে ওনাদের বাসা, মানে এই যে হৃদয় ভাইদের বাসা। কিছু দূর হাঁটতেই এই হৃদয় ভাই একটা চিকন ফিসফিস শব্দ শুনতে শুরু করেন, কাক ডাকার মতো শব্দ। আর এই শব্দের সাথে সাথে উনি ফিল করেন যে ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ওনার হার্টবিট হুট করে বেড়ে যায়, উনি চমকে উঠে পেছন দিকে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। তখন উনি মনিরকে বলেন যে মনির, কিছু কি শুনতে পাচ্ছিস? তো তখন মনির আবার হাসুচক মাথা নাড়ে যে হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তো ওনারা তো দোয়া দুরুদ আরও জোরে জোরে পড়তে থাকেন, আবার হাঁটতে থাকেন জোরে জোরে। পুরো রাস্তাতেই এই যে হৃদয় ভাই কারো উপস্থিতি টের পাচ্ছিলেন, কিন্তু পেছনে বা সাইডে তাকানোর সাহস পাচ্ছিলেন না ওনারা। আর উনি মনিরকেও বলেছেন যে পেছনে তাকাবি না, খবরদার। হসপিটাল এরিয়াতে ঢোকার পর ওই শব্দটা যেটা পাচ্ছিলেন, যে কাক ডাকার মতো ফিসফিস শব্দ একটা যেটা হচ্ছিল আর কি খুব আস্তে আস্তে, এই শব্দটা হুট করে থেমে যায়। দুজনে একসাথে বুঝতে পারেন যে ওই শব্দটা নেই, ওনাদের একটু স্বস্তি লাগে। আর ওনাদের বাসায় যাওয়ার শর্টকাট রাস্তা হলো হসপিটালের ভেতর একটা পুকুর পাড় আছে, ওই পুকুর পাড় ঘেঁষে বাউন্ডারির ভাঙা অংশ দিয়ে বের হওয়া। যারা কুষ্টিয়া সদর হসপিটালে গিয়েছেন তারা বুঝবেন যে আসলে এটা কোন রাস্তা। তো হাসপাতালে রাতেও মানুষ থাকে, তাই কোনো সমস্যা হবার কথা না, এটাই ভেবেছিলেন ওনারা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা ঘটে এটা কিন্তু এখনও বাকি আছে। হসপিটালের ভেতরে মূল ভবনের পেছনে কিছু পরিত্যক্ত বিল্ডিং রয়েছে, মানে পুরনো বিল্ডিং আর কি, এখানে কেউ কেউ আবাসিক থাকে আর কি। আবার কিছু বিল্ডিং দেখে পরিত্যক্ত মনে হয়। এই বিল্ডিংগুলোর চারপাশে অনেকগুলো পুরনো এবং বেশ বড় আকৃতির গাছ আছে। তো পুকুরের কোনা আসা মাত্রই এই দুইজন ওই দিক থেকে একটা কটমট কটমট শব্দ শুনতে পান। কিছু না ভেবেই ওনাদের চোখ চলে যায় ওই দিকের একটা গাছে। এরপর ওনারা যেটা দেখেন এটা ছিল ওনাদের জীবনে এখন পর্যন্ত দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। বিশেষ করে এই হৃদয় ভাই দেখেন একটা মানুষ আকৃতির জন্তু, যার পুরো শরীর কালো, কিন্তু কালোর মধ্যে মনে হচ্ছে ডোরা কাটা ভাব, ব্যাঙের গায়ের মতো পিচ্ছিল একটা ভাব পুরো গায়ে, ছোট ছোট লাল দুটো চোখ আছে, খুব বড় চোখ না, আমরা যে বলি না বিশাল বড় বড় টেনিস বলের মতো লাল টকটকে চোখ, ওরকম না, ছোট ছোট চোখ। আর ব্যাঙের হাতের মতো হাতও আছে কিন্তু পা নেই, পায়ের অংশটা একটু মোটা লেজের মতো, যেটা শেষ অংশ দেখা যায় না। ওই জন্তুটি গাছের উপরের দিকের একটা ডালে বসেছিল। ওনারা তাকানোর পরপরই এই জন্তুটা টিকটিকি যেভাবে দেয়ালে হাঁটাহাঁটি করে বা গাছ থেকে নামে মাথা নিচের দিকে দিয়ে, ওইভাবে গাছ পেঁচিয়ে পেঁচিয়ে নামতে শুরু করে। অনেক সময় দেখা যায় যে টিকটিকি, কাঠবিড়ালি এগুলো কিন্তু গাছের চারদিকে ঘুরে 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 নামতে থাকে, ওইভাবে নামছিল। এবং এমনভাবে নামছে যেন নেমে ওনাদের দিকে ছুটে আসবে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওনারা কেউই চিৎকারও দিতে পারছেন না, দৌড়ও দিতে পারছেন না, কেমন যেন একটা মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে ওই ভয়ঙ্কর দৃশ্যই দেখে চলছেন।
কোনোভাবেই কেউ নড়তে পারছেন না, মুখও খুলতে পারছে না, দম একদম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল ওনাদের। এমন সময়ে কে বা কিছু একটা ওনাকে আর মনিরকে একটা ধাক্কা দেয় সামনের দিকে। কে ধাক্কা দিল এটা বুঝতে পারেন নাই। এই ধাক্কায় উনি আর মনির যেন হুঁশ ফেরত পান। তখন এই যে হৃদয় ভাই, উনি এক হাত উঁচু করে ইশারা করেন, মানে নখ দিয়ে ইশারা করেন এবং চিৎকার দিয়ে একটা কথাই বলতে পারেন যে মসজিদ মসজিদ। এখানে বলে রাখা ভালো, সদর হসপিটালের তৃতীয় গেটের বাইরে কুষ্টিয়া পৌর গোরস্থান জামে মসজিদ। তো মসজিদ বলে চিৎকার দেওয়ার পর উনি ওই মসজিদ লক্ষ্য করে দৌড় দেন, মনির ওনার পেছনে পেছনে দৌড়াতে থাকেন। ওই জন্তুটা কিন্তু তখনও গাছ থেকে নামে নাই। তো ওনারা প্রাণপণ দৌড়ে সোজা মসজিদে ঢুকে পড়েন। ঢুকেই বাইরের দিকে তাকান কিছু দেখা যায় কিনা দেখার জন্য। এদিকে তো ওনাদের হাত পা কাঁপছে, শীতের রাত হওয়া সত্ত্বেও দুজনেই ঘেমে ভিজে একাকার আর হাঁপাচ্ছেন সমানে। এমন সময় একটা কণ্ঠ শুনতে পান যে বাবারা ভয় পাইছো নাকি তোমরা? তো ওনারা তাকিয়ে দেখেন যে মসজিদের সামনের কাতারে একদম মেম্বারের সামনে একজন হুজুর বসে আছেন। ওনাকে প্রথম দিকে খেয়াল করেন নাই ওনারা যখন মসজিদে ঢুকেছেন আর কি। তো শুরুতে তো ওনারা কথাই বলতে পারছিলেন না, পরে একটু সাহস সঞ্চয় করে হৃদয়ে বলেন, জি হুজুর ভয় পেয়েছি। তো হুজুর জিজ্ঞেস করলেন যে বাসা কোথায় তোমাদের? ও উত্তর দেন হৃদয় ভাই। তো এবার হুজুর বলেন এইদিকে আসো। তো ওনারা দুজনে সামনের কাতার দিকে এগিয়ে গেলেন। হুজুরের সান্নিধ্যে ওনাদের ভয় অনেকটাই কমে গিয়েছিল। তো হুজুরের কাছে গেলে উনি সুরা পরে ওনাদের মাথায় ফু দিলেন। এরপর উনি ইসমাইল বলে ডাক দিলেন। অল্প বয়স্ক একজন মাদ্রাসা ছাত্র মসজিদের ভেতরে আসলো। হুজুর বললেন যে এদের একটু বাসায় এগিয়ে দিয়ে আসো তো, কাছেই থাকে, ভয় পেয়েছে তো? তখন ইসমাইল বলল, ভাই চলেন আমি এগিয়ে দিয়ে আসি আপনাদেরকে। তো এই দুইজন এতটাই ঘোরের মধ্যে ছিলেন যে হুজুরকে যে ধন্যবাদ দিবেন এই জিনিসটা তাদের মাথায় আসে না, শুধু সালাম জানিয়ে ইসমাইলের সাথে বের হয়ে পড়েন। তো ইসমাইল একটু সামনে আর উনি আর মনির একটু পেছন পেছন হাঁটছিলেন। কোনো এক অদ্ভুত কারণে মনের মধ্যে আর কোনো ভয় কাজ করছিল না ওনাদের। বাসাটাও খুব দ্রুত পেয়ে যান, কারণ বাসা তো কাছেই ছিল। বাসা পাওয়া মাত্রই ইসমাইল খুব দ্রুত ফেরত চলে যায়। তো এই হৃদয় ভাই কিন্তু ইসমাইলকে ভেতরে আসতে বললেও ইসমাইল শোনে নাই, সে চলে যায়। ওই দিন তো ওনারা প্রচণ্ড ক্লান্ত ছিলেন আর বাসায় এই বিষয়ে বিস্তারিত কিছু বলেন নাই, শুধু বাস মিস করার কারণে লেট হয়েছে এই বিষয়গুলো বাসায় আর কি একটু বলেছিলেন আর কি। আর মনিরের সাথে এই বিষয় নিয়ে রাত্রে আর কোনো আলোচনাই করেনি, বিছানায় যাওয়া মাত্র ওদের ঘুম চলে আসে। পরদিন ঘুম থেকে উঠেই মনিরের সাথে এই বিষয় নিয়ে কথা বলেন, আলোচনা করেন যে আসলে কী হলো ওনাদের সাথে। খারাপ কিছু একটা ওনাদের পিছু নিয়েছিল এটা বুঝতে পারেন। কিন্তু তখন ওনাদের মনে হয় আচ্ছা ওই হুজুর আর ইসমাইলকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, এই সমস্যাটা নিয়ে কি করা যায় বা এটা আবার পরবর্তীতে আমাদের সাথে কিছু সমস্যা হবে কি না এই বিষয়টাও ওনার কাছে জিজ্ঞেস করা যেতে পারে। তো ওনারা মসজিদের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। কিন্তু অবাক করা বিষয় হলো ওই হুজুরকে আর কোথাও খুঁজে পান না। হুজুরকে না পেয়ে ইসমাইলকে খুঁজতে থাকেন, একজনকে পেয়েও যান, কিন্তু ওই যে রাস্তার ইসমাইল যিনি এগিয়ে দিয়েছিলেন আর যেই ইসমাইলকে ওনারা পেয়েছেন, এই দুজন এক ব্যক্তি নন। আর ওই মসজিদে ওই হুজুরকে কখনোই ওনারা এর পরবর্তীতে দেখেন নাই। আর আল্লাহর অশেষ রহমতে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যাও হয়নি। আর এই ঘটনাটি ঘটার পর এই যে হৃদয় ভাইয়ের এই প্যারানর্মাল বিষয় নিয়ে আগ্রহ জন্ম নেয়, তখন থেকে উনি রেডিও স্টেশনে বিভিন্ন প্রোগ্রাম শোনা শুরু করেন আর কি। আর তার ধারাবাহিকতায় আমাদের আফনান দা হর ওয়ার্ল্ডও উনি রেগুলার শোনেন বলে আমাদেরকে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মাহবুব হাসান হৃদয় ভাইকে, চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা আপনাদের দুই বন্ধুর নিজেদের সাথে ঘটেছিল যেটি শেয়ার করেছেন। আর আমি প্রত্যেকটি ঘটনায় কিন্তু, বিশেষ করে এই রিলেটেড ঘটনা যেটা বললাম, একটি কথা কিন্তু বলি যে রাতের বেলা হুটহাট করে যেই জায়গাটা প্রাকৃতিক কাজ সারার জায়গা না সেখানে বসা যাবে না বা এই টাইপের কোনো কাজ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আল্লাহর অশেষ রহমতে আপনারা বেঁচে গিয়েছেন, কিন্তু এই সমস্যার কারণে অনেক কষ্ট পেয়ে যাচ্ছে এরকম নজির বহু আছে এবং এই টাইপের ঘটনা আমরা অনেক শেয়ার করেছি। আমাদের এবারের এপিসোডেও এই টাইপের ঘটনা আরও একটা আছে। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের 91 নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 91 নং এপিসোডের দ্বিতীয় ঘটনায়।
এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটির সাথে আমরা মাত্র যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, মানে 91 নং এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করেছি, এটার একটি মিল রয়েছে। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামের সিকো নামক স্থানে রয়েছেন। ওনার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর ইউনিয়নে। ওনার জন্ম 2000 সালে। ঘটনাটি যখন ঘটেছিল ওনার বয়স তখন ছিল মাত্র 13 বছর, আর ঘটনাটি ঘটেছিল 2013 সালে অক্টোবর বা নভেম্বরের দিকে। অল্প অল্প শীত আসতে শুরু করেছে এমন একটা সময়। ওনার আম্মুরা 4 বোন, ওনার আম্মুই ছিল বন্ধের মধ্যে সবার বড়, আর ওনার আম্মুর পরে ওনার যে খালা ছিল, হঠাৎ করে ওনার মাথা ব্যথার অসুখ শুরু হয়। সাধারণত যেটা হয়, শুরুতে বিষয়টা পাত্তা দেওয়া হয় না, ফার্মেসি থেকে নর্মাল মাথা ব্যথার ওষুধ এনে খাওয়ানো হচ্ছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এরপর ওনার খালু, মানে ওই আন্টির স্বামী, একজন বড় ডাক্তার দেখায়। সব কিছু চেক আপ করার পর জানা যায় ওনার ব্রেন টিউমার হয়েছে। অনেকদিন ওষুধ খাওয়ার পর কোনো কিছুই হচ্ছিল না, আর খুব অল্প কয়েক মাসের মধ্যেই ওনার ওই খালা আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। ঘটনাটি মূলত এই ঘটনার প্রেক্ষাপটই শুরু হয়েছিল। ওনার খালার ইন্তেকালের পর তার কবর দেয়া হবে, সব আয়োজন করা হয়, আত্মীয় স্বজন সবাই মিলে লাশ নিয়ে ওনারা সবাই কবরস্থানের দিকে যাচ্ছিলেন। সময়টা ছিল বিকালবেলা, আসরের নামাজের পর ছিল জানাজা। নামাজ পড়ে জানাজার পর কবরস্থানের দিকে লাশ নিয়ে যাচ্ছিলেন ওনারা। ওখানে এই ইয়াসিন ভাইও ছিলেন। তো মুরব্বীরা কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার পর উনিও কবরস্থানের ভিতরে ঢুকবেন, হঠাৎ করে ওনার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো উনি কিছু না ভেবেই, কবরস্থানের সাথেই একটা ফাঁকা জমি ছিল, ওখানে একটা গাছ ছিল, খুব যে বড় বট গাছ বা পাকড় গাছ এরকম কিছু না, তবে একটা গাছ ছিল ওই ফাঁকা জমির পাশে। তো উনি ওইখানে যান। তো ওখান থেকে কাজ সেরে উনি আবার উঠে চলে আসেন, হঠাৎ করে একজন মুরব্বি, ওই মুরব্বিকে উনি আসলে ওইভাবে চেনেন না। মুরব্বি ওনাকে বলেন, আরে বাবা, তুমি এই কাজটা করতে পারলা, তুমি জানো না এটা কবরস্থান, এখানে এই কাজগুলো করতে হয় না, এখানে অনেক কিছু থাকে, তারা তোমার ক্ষতি করতে পারে, আর খবরদার এরকম কোনো কাজ করো না কিন্তু। তো এই কথা বলেন। তো ওনার কথার অর্থ, এই ইয়াসিন ভাই তখন তো ছোট মানুষ ছিল, মাত্র 13 বছর বয়স, ছোট মানুষ এই কথার অর্থ বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো দাফন কাফন সব কিছু হয়ে যাওয়ার পর ওই খালার বাসা থেকে উনি, ওনার বড় আপু এবং ওনার আম্মা ওনাদের বাসায় চলে আসেন। এমনিতে ওনাদের গ্রামটা নদী এলাকায়, তাই কোনো বাসা যদি ফাঁকা থাকে তাহলে রাতে চোর ডাকাতের একটা ভয় থাকেই। তাছাড়া যেই আন্টি মারা গিয়েছেন, ওই আন্টির বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো, থাকার মতো কোনো স্পেস ছিল না, এই কারণে ওনারা বাড়িতে চলে এসেছিলেন। তো রাত্রে এই ইয়াসিন ভাই ঘুমিয়েছেন, ঘুমানোর পর হঠাৎ মধ্যরাতে চিৎকার দিয়ে ঘুম থেকে উনি উঠে পড়েন। উনি স্বপ্নে দেখেছেন যে ভয়ঙ্কর দুটো অবয়ব, কালো কুচকুচে ছায়ার মতো, চেহারা বোঝা যায় না, মানে স্বপ্নের মধ্যে বলেছে, তুই কেন আমাদের থাকার জায়গাটা অপবিত্র করলি, তোকে কিন্তু আমরা ছাড়বো না। একই সাথে দুটো অবয়ব কথা বলছে, একটা ছিল পুরুষ কণ্ঠ, একটা ছিল মহিলা কণ্ঠ। তো উনি যখন স্বপ্ন দেখে ধর্মর করে উঠে বসেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখন ওনার আম্মু পাশের রুম থেকে দৌড়ে শুনেকে জড়িয়ে ধরে বলে, যে বাবা কী হয়েছে তোর? তখন উনি বলেন যে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখে উনি ভয় পেয়েছেন। এরপর ওনার আম্মু সান্ত্বনা দিতে থাকেন, যে আরে ও কিছু না, স্বপ্ন তুই দেখেছিস, স্বপ্ন তো স্বপ্নই। এর পর দিন থেকে এই ইয়াসিন ভাইয়ের অনেক জ্বর আসে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ আনা হয়, কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন ওনার আম্মু ওনার দাদিকে বিষয়টা জানায়, তখন দাদি ওনার আম্মুকে বলে, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও এবং ওকে, ওর জন্য একটু পানি পড়া নিয়ে আসো। তো ওই কাজটাই করা হয় এবং পানি পড়া দেওয়ার পর 2 দিনের মধ্যে আল্লাহর রহমতে জ্বরটা কমে যায়। এর কয়েকদিন পর এই ইয়াসিন ভাইয়ের মেজো কাকার শ্বশুর বাড়িতে কোনো একটা প্রোগ্রামে দাওয়াত করা হয় সপরিবারে ওনাদেরকে। তো এই ইয়াসিন ভাই, ওনার দাদা, ওনার ওই কাকা, ওই কাকার শ্বশুর বাড়িতে যাবেন।
ওনার কাকার শ্বশুর বাড়ি হচ্ছে নদীর উল্টো পাশে, আর ওনাদের গ্রামটা হচ্ছে নদীর এপারে। তো কাকার শ্বশুর বাড়িতে সকাল 10:11 দিকে ওনারা পৌঁছে গিয়েছিলেন। কয়টার দিকে পৌঁছেছেন ঠিক ওনার মনে নাই, তবে যাওয়ার পর হালকা নাস্তা ওনাদেরকে দেয়া হয়, আর সদ্য চাক থেকে কেটে আনা ফ্রেশ মধু ওনাদের সামনে পরিবেশন করা হয়। তখন ওনারা জিজ্ঞেস করে যে এত সকালবেলা মধু কোথা থেকে পেলেন, একদম ফ্রেশ মধু? তখন বলে যে এখানে একটা মৌমাছির চাক বসেছিল, সকালবেলায় ওই চাকটা ভেঙেছিলাম। আর ওই যে যেই বাড়িতে গিয়েছিলেন ওই বাড়িতে একটা মেয়ে ছিল, ছোট্ট মানে মেয়ে, 7-8 বছর বয়স। তখন ওই বাচ্চা মেয়েটা এই ইয়াসিন ভাইয়ের কাছে এসে বলছে যে ভাইয়া এই নাও মধু খাও। এটা বলেই ওই মধুর বাটির মধ্যে আঙ্গুল দিয়ে ওই যে মেয়েটা টিপ দেয় কপালে, যেরকম মানে টিপটা যেই জায়গায় পড়ে, ওই বাচ্চা মেয়েটা একটু দুষ্টুমি করে এই ইয়াসিন ভাইয়ের কপালের ঠিক ওই জায়গায় মধু লাগিয়ে দিয়েছে। আর সাথে সাথে ইয়াসিন ভাই অজ্ঞান হয়ে গেছে, কোনোভাবেই জ্ঞান ফেরানো যাচ্ছিল না। অনেক কষ্ট করে তাকে জ্ঞান ফেরানো হলেও ইয়াসিন ভাইয়ের কিছু মনে নাই। উনি যখন পরিপূর্ণ হুশে আসেন তখন উনি জানতে পারেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন ওনাকে জ্ঞান ফেরানো হয় তখন উনি খুবই উল্টাপাল্টা কথা বলছিলেন এবং ওনাকে ধরে রাখা যাচ্ছিল না। ওনাকে দ্রুত ওই বাড়ি থেকে নিয়ে আবার নৌকাতে নিয়ে আসা হয়, নদীটা পার করবেন আর কি। তো উনি নাকি পানিতে বারবার ঝাঁপ দিতে চাচ্ছিলেন। ওনার মেজো কাকা অনেক কষ্ট করে ওনাকে ধরে রেখেছিলেন আর মেজো কাকার সাথে ধস্তাধস্তি হচ্ছিল, কিন্তু এগুলো কিন্তু ওনার কিছু মনে নাই। তো বাসায় আনার পর মসজিদের হুজুরকে আনা হয় বাড়িতে। উনি এসে এই অবস্থা দেখে ওনার আম্মু এবং ওনার বাসার সবাইকে বলেন যে ওকে তো জিনে ধরেছে। হুজুর এটাও বলেছে যে এখনও সময় আছে, ভালো কোনো হুজুরকে দেখান, আমি এইসব বিষয়ে খুব একটা জ্ঞান রাখি না আর এসবের ট্রিটমেন্টও আমি করতে পারি না আর আমার এইসব বিষয়ে জানাও নাই। তো হুজুর এই কথা বলার পর ওনার আম্মু তো অনেক কান্নাকাটি শুরু করেছে, কারণ হলো ওই পরিবারের একমাত্র ছেলে সন্তান উনি। ওনার বড় দুই বোন রয়েছে, এই কারণে সবাই তাকে খুব ভালোবাসত। ওই দিনই বিকালবেলা কুমিল্লার দাউদকান্দিতে একজন হুজুর রয়েছে, দাউদকান্দি হুজুর নামে উনি পরিচিত। তো ওই দাউদকান্দি হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তখন হুজুর ঝাড়ফুঁক করে দেন এবং এক বছর একটা আমল করতে হবে এমন একটা আমল তাকে শিখিয়ে দেন এবং পরিবারের সদস্যদেরকেও কিছু উপদেশ দিয়ে দেন এবং ওনাকেও বলে দেন তুমি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবো, কারণ হচ্ছে যারা তোমাকে ডিস্টার্ব করছে ওরা দুষ্টু প্রকৃতির জিন, নামাজ কালাম পড়বা সবসময়। আর ওই সময় ডিসেম্বর মাস, তখন ওনাদের স্কুল বন্ধ দিয়েছিল বেশ কিছুদিনের জন্য, সেই সময় ছুটি কাটাতে উনি আবার নানার বাড়িতে গিয়েছিলেন। ওইখানে ওনার সমবয়সী অনেক ছেলেপেলে আছে, তাদের সাথে খেলাধুলা করতেন। তো ওখানে যাওয়ার পর 1-2 দিন পরে দেখলেন পাশের বাসার এক মামা, উনি ছিলেন ট্রাক্টর চালক, ওই ট্রাক্টর নিয়ে হাল চাষ করতে যাচ্ছেন। তো ওনার ওই নানার গ্রামটা ছিল একটু উঁচু এলাকায়, ওই পাশের বাসার মামা দুপুরে খাওয়ার জন্য বাসায় আসেন, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাওয়ার সময় উনি আবার ওই মামাকে দেখে বলেন যে মামা আমিও যাবো আপনার সাথে। তখন ওই মামা তো ওনাকে বলতেছে আরে বাবা রে দুপুরবেলা এখন তুই আমার সাথে গিয়ে কী করবি, বাড়িতে থাক। এদিকে ইয়াসিন ভাই তো ছোটো মানুষ, উনি তো জেদ ধরেছেন যাবেনই, এই মামার সাথে যাবেন, কীভাবে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করে সেটা দেখবেন। ওটা একটা হাইড্রোলিক ট্র্যাক্টর ছিল আর কি, বেশ বড় সড়ো ট্র্যাক্টর। তো ওই মামার সাথে যান, মামা তার এই জোড়াজুড়িতে বাধ্য হয়ে নিয়ে যান। তো মামা যেখানে চাষ করছিলেন ওইখানে একটা হিজল গাছ আছে, বড় একটা হিজল গাছ, ওই আর হিজল গাছের পাশে একটা পুকুর রয়েছে, বেশ পুরনো হিজল গাছ এবং ওই পুকুরটা। তো যখন মামা ওই ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন উনি দূরে ওই গাছের নিচে ছায়াতে বসেছিলেন, আর ওই মামা হাল চাষ করছে এটা উনি দেখছেন। মাঝে মাঝে গিয়ে ওই ট্রাক্টরে বসতেন, ট্রাক্টরে বসা অবস্থায় ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হতো, ট্রাক্টরের উপর বসে থাকার একটা আলাদা মজা রয়েছে। তো এইভাবে চলছিল, দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো উনি আবার একটু নেমে আবার ওই গাছের কাছে গিয়েছিলেন, বসে থাকার মতো বা জিরানোর জন্য ওই একটা জায়গায় ছিল ওইখানে। তো মাগরিবের একটু আগে ওই মামা কাজ শেষ করে ফেলেন। তো মামা দূর থেকে বলছেন ইয়াসিন চলে আয়, চলে যাবো এখন, আমার কাজ শেষ। তো যখন উনি একটু সামনে এগিয়েছেন হঠাৎ করে ওই মামা চিৎকার করে বলতেছে ইয়াসিন দৌড় দে, দৌড় দে, দ্রুত দৌড় দে, আমি চলে যাব, দ্রুত আয়। মানে হঠাৎ কী এমন হলো যে মামা
হঠাৎ করে ইয়াসিন দৌড়তে দৌড়তে এরকম করে বলছে, তো উনি কিছু না বলে দৌড়ে ওই মামার কাছে চলে আসেন। মামা তো তাড়াতাড়ি তাকে ধরে ট্রাক্টরের উপর বসে ট্রাক্টর ফুল স্পিডে চালানো শুরু করেছেন বাড়ির দিকে যাওয়ার জন্য। আর মামা বারবার পিছন দিকে তাকাচ্ছিলেন, তো ইয়াসিন ভাইও পিছন দিকে তাকিয়েছেন কিন্তু কিছু দেখতে পান নাই। হঠাৎ করে মামা এমনটা কেন করলেন এটা ইয়াসিন ভাইয়ের বুঝে আসছিল না। ওদিকে মাগরিবের আজান হয়ে যায়, মামা বাসায় এসে এই ইয়াসিন ভাইয়ের নানার বাসায় আবার আসেন। ওই মামাকে তো আপন মামা না, দুঃসম্পর্কের মামা আর কি। তো নানার বাসায় এসে ওনাকে নিয়ে তো নিয়ে আসছেন এবং একটা ভয়ানক তথ্য দেন যেটা শুনে বাড়ির সকলে ভয় পেয়ে যায়। ওই দুঃসম্পর্কের মামা বলছিল যে ইয়াসিনকে যখন বলি যে ইয়াসিন চলে আয় বাড়িতে যাব, তখন ওই ইয়াসিন গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে আগানো শুরু করেছে। হঠাৎ করে আমি দেখি ওই গাছ থেকে কালো লোমশ প্রকৃতির কিছু একটা মাথা নিচের দিকে দিয়ে নেমে আসছে। ওই গাছটা বেয়ে বেয়ে নেমে আসছিল, ওটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলেন ওই মামা। আর ওই সময়ে ওই মামা এটা বলেন নাই যে ইয়াসিন তোর পেছনে কি, কারণ হলো ইয়াসিন যদি পেছন দিকে তাকাতো তাহলে ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে যেত বা ভয়ে ভয়ানক কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য সে ভয় পেয়ে বলে উঠেছে ইয়াসিন দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি আয়, আর এমনভাবে বলেছে যে ওনার তাড়া আছে ইয়াসিন যেন দৌড় দেয়। কিন্তু পেছনে কিছু আছে এইটা যদি ইয়াসিন বুঝতে পারে তাহলে তো সে পেছন দিকে তাকাতে পারে আবারও। এই জন্যই মূলত উনি এই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন সাহস করে। আর ট্রাক্টরে ওঠার পর উনি বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন ওই অবয়বটা আসে কি না। তো এমন একটা অবয়ব, ওই অবয়বটা নাকি গাছ থেকে যখন নেমে আসছিল মানে মাথা নিচের দিকে নামছে তো নামছেই, ওর বডির শেষ অংশ যে কোথায় এটা বোঝা যাচ্ছে না। প্রায় 30-40 হাত তার মাথা নেমে এসেছে নিচে কিন্তু বডির শেষ অংশ দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে ওই বডির বাকি অংশ তখন ওই গাছের মাথার ভেতরেই রয়েছে। তাহলে কত বড় লম্বা ওই জিনিসটা, আর ওই প্রাণীটা আসলে যে কি এটাও বুঝতে পারেন নাই। যাই হোক, ওই অবয়বটার পুরো শরীরটাই ছিল নাকি কুচকুচে কালো, আর চোখ দুটো নাকি রক্তের মতো জল জল করছিল আর লাল টকটকে ছিল রক্তের মতো আর কি। তো এসব কথা শুনে ওনার নানা নানি দুজনে তো চিন্তায় পড়ে যান। ওই রাত্রেই নানা নানি সিদ্ধান্ত নেন যে এই ইয়াসিনকে আর একা রাখা যাবে না, আজকে রাত্রে ও নানা নানির সাথে ঘুমাবে। ওই রাতে ওই নানানির বাসায় মানে ওনার নানার বাসায় ঘরের জানালায় টিনের চালে কে যেন ঢিল মেরেছিল, অনেকগুলো ঢিল মেরেছিল আর প্রচণ্ড শব্দ হচ্ছিল। এগুলো দেখে কিন্তু ওই নানা নানি অনেক ঘাবড়ে গিয়েছিলেন, ওনারা তো দোয়া দরুদ পড়ছিলেন। আর ইয়াসিন ভাই নাকি বসে বসে কান্না করছিলেন, আসলে ওই রাত্রে কি হয়েছে ওনার তেমন কিছু মনে নাই। সব কিছু নিস্তব্ধ হওয়ার পর রাত 12টার পরে সবাই ঘুমিয়ে পড়ে, বা 2 কি 3টার দিকে নানার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। নানা বিছানার পাশে লাইটের যে সুইচটা দেওয়া আছে সেটার সুইচ দিয়ে যখন আলো জ্বালিয়েছেন তখন দেখেন যে ইয়াসিন ভাই উনি খাটে নেই। তখন তো নানা নানিকে ডেকে উঠেছেন, এই দেখো ইয়াসিন কোথায় গেল। খোঁজাখুঁজি করে দেখা গেল মেইন গেটের ওইখানে নাকি এই ইয়াসিন ভাই জ্ঞান হারিয়ে পড়ে আছেন। মেইন গেটে তালা মারা ছিল ভেতর থেকে, তাই উনি গেটটা খুলে বের হতে পারেননি। এর পরের দিন সকাল সকাল ডাক্তার আসে, ডাক্তার ওনাকে দেখে বলে ওর তো কোনো সমস্যা দেখা যায় না। তবে নানা জিনের বিষয়ে ডাক্তারকে কিছু বলেনি, আর ডাক্তার তাকে চেক করে কোনো সমস্যা নেই এগুলো বলে দিয়েছেন, দু একটা মেডিসিন দিয়ে চলে যায়। তো ওই দিন এই ইয়াসিন ভাইয়ের আম্মু নানার কাছ থেকে ওনার অসুস্থতার খবর শুনে ওনাকে বাসায় নিয়ে যান। আর তখন কবিরাজের কাছে আবারও তাকে নিয়ে যাওয়া হয়, আর কবিরাজ উনি বলে দেন যে আমি তো যা জানি চেষ্টা করেছি, নতুন করে কিছু করতে পারবো না, এরা খুব শক্তিশালী প্রকৃতির জিন, আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান, তা না হলে কিন্তু এই ছেলেটার ক্ষতি হতে পারে। আর এই ইয়াসিন ভাইয়ের আব্বা তখন দেশের বাইরে ছিল, মানে উনি প্রবাস জীবনযাপন করছিলেন আর কি। তখন ইয়াসিন ভাইয়ের দাদা কাকা ওনার আম্মু চারিদিকে খোঁজ খবর নেওয়া শুরু করেন যে কোথায় ভালো কবিরাজ আছে, যে কোনোভাবে এই ছোট্ট ছেলেটাকে তো বাঁচাতে হবে। এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা। রাত হলেই এই ইয়াসিন ভাই ঘর থেকে বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করতেন। ওনার আম্মু দোয়া দুরুদ সুরা যা জানতেন সেগুলো পরে ফু দিয়ে ওনাকে ধরে শুয়ে ঘুমানোর চেষ্টা করতেন, উনি যেন কোথাও যেতে না পারেন, এই জন্য চারদিক থেকে ঘর দোর আটকে রাখা হতো। তো এক রাতে উনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, ওনার আম্মু টের পায়নি। ওনার আম্মুর যখন ঘুম ভাঙে তখন দেখে যে ইয়াসিন ভাই বিছানায় নেই।
তো ইয়াসিন ভাইয়ের আম্মু দৌড়ে গিয়ে ইয়াসিন ভাইয়ের দাদাকে ডেকে তোলেন ঘুম থেকে। ওনার দাদা, ইয়াসিন ভাইয়ের আম্মু, ইয়াসিন ভাইয়ের বড় আপা, ওনার কাকা কাকি সবাই মিলে খোঁজা শুরু করেন। তো হঠাৎ ইয়াসিন ভাইয়ের দাদা দেখতে পান যে এই ইয়াসিন ভাই বাড়ির শেষের দিকে একটি তাল গাছ আছে, ওই দিকে হেঁটে যাচ্ছেন। উনি তো দৌড়ে গিয়ে ইয়াসিন ভাইয়ের হাতটা ধরে ফেলেছেন। হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে কে যেন ইয়াসিন ভাইয়ের দাদাকে এত জোরে একটা চড় দিয়েছে, ইয়াসিন ভাইয়ের দাদা চিৎকার করে মাটিতে পড়ে যান। আর চিৎকার শুনে সবাই ওই দিকে এগিয়ে এসে দেখেন যে ইয়াসিন ভাই ওনার দাদার পাশে দাঁড়িয়ে আছেন। তো দাদা মাটিতে পড়ে আছে, তারপর ওনাকে আর দাদাকে বাসায় নিয়ে যাওয়া হয়। দাদা কিন্তু তখন কিছুই বলতে পারছিলেন না। একদিন দাদার জবানবন্ধ ছিল, মসজিদের ইমাম দাদাকে এসে ঝাড়ফুঁক করেন। একদিন পর দাদা কথা বলতে পারেন, কিন্তু একটা সমস্যা হয় যে দাদার মুখে যে থাপ্পড়টা মেরেছিল, থাপ্পড়টা এত জোরে ছিল যে ওনার মুখের এক সাইড কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসার মাধ্যম দিয়ে ওনার মুখের এই অবস্থাটা স্বাভাবিক হয়েছিল, আর উনি কথা ভালো করে বলতে পারছিলেন না এই সময়টার মধ্যে, মানে কথাটা জড়িয়ে যেত এই আর কি। এর মধ্যে শুরু হয় আরও একটি সমস্যা, সেটি হলো রাত হলেই এই ইয়াসিন ভাই দেখত ওনার আম্মা, ওনার বড় আপু বা ওনার ফুপু তার ঘরে ঢুকেছে, ঢুকে একটা বেত নিয়ে ওনাকে মারধর করছে। তো উনি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেন যে আমাকে মেরো না আম্মু, বা আমাকে মেরো না আপু, বা আমাকে মেরো না ফুপু। আসলে ওনার এই কান্নাকাটি শুনে যখন লোকজন আসতো এসে দেখতো এখানে কিছুই নাই, কিন্তু ইয়াসিন ভাই দেখতো যে তার আম্মা ফুপু বা বড় বোনের রূপ ধরে কেউ এসে তাকে বেত দিয়ে আঘাত করছে, আর ওই বেতের দাগগুলো ওনার শরীরে পড়ে যেত। এই ধরনের সমস্যা ওনার সাথে শুরু হয়ে গেল, ভয়ানক এক সমস্যা। প্রচণ্ড কষ্ট পেতে শুরু করেন উনি, ওনার শরীর শুকিয়ে একদম কাঠ হয়ে যেতে লাগলো। তবে আল্লাহর অশেষ রহমতে কুমিল্লা জেলার ভিতরে মলয় নামক জায়গায় এক কবিরাজের বাসা আছে, ওইখানে ওনাকে নিয়ে যাওয়া হয়। তো ওই কবিরাজ উনি বলেন যে খুব খারাপ দুটো জিন তাকে আসর করেছে, তবে এই জিনিসগুলো তার আসলে শুরুতে ক্ষতি করতে চায়নি, এতটুকু উনি তথ্য পান, কারণ ওনার কাছে জিন যেগুলো ছিল তারা তথ্য দেয়। তবে উনি এই জিন দুটোকে হাজির করেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে তোরা এই ছোট্ট ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন। তখন ওই জিনেরা তাদের নাম বলে এবং বলে আমরা হলো স্বামী স্ত্রী, মূলত কবরস্থানের পাশে যে গাছটা রয়েছে এই গাছে আমরা থাকি, এই ছেলেটা এখানে এসে এই জায়গাটা অপবিত্র করেছিল, জিনিসটা আমাদের ভালো লাগেনি। তখন দেখলাম যে আরেকজন মুরব্বী জিন ওকে কিছু উপদেশ দিয়ে গেল, কিন্তু শুধু উপদেশে তো কাজ হবে না, বাচ্চা কাচ্চা আবারও একই কাজ করবে। এই জন্য মূলত ওকে ভয় দেখানোর জন্য হালকা একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু এই পরিবারের সদস্যরা বিভিন্ন হুজুর কবিরাজের কাছে গিয়েছে, তারা না বুঝে এমন কিছু ট্রিটমেন্ট দিয়েছে যার কারণে আমাদের ক্ষতি হয়েছে, এই জন্য আমাদের রাগ হয়েছে, ওকে আসলে দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমরা ধরিনি, কিন্তু ওর পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের ক্ষতি হয়েছে, এই জন্যই মূলত ওকে কষ্ট দিচ্ছিলাম। তো কবিরাজের সাথে কথাবার্তার একটা পর্যায়ে ওরা দুজন এই ইয়াসিন ভাইকে ছেড়ে যেতে রাজি হয় এবং ছেড়ে যায়ও। এরপর থেকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন, বর্তমানে প্রবাস জীবনে রয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা আশা করব যে রাতের বেলা আমরা খুব সতর্ক যেন থাকি। হাদিসেও কিন্তু উল্লেখ রয়েছে যে হুটহাট করে কোনো জায়গা অপবিত্র করা যাবে না, কোনো জায়গা ময়লা ফেলা যাবে না, এই টাইপের ব্যাপারগুলো কিন্তু ইতিপূর্বে অনেকবার অনেক ঘটনায় আমরা বলেছি, তারপরও এখনও বারবার বলছি। এই কারণে বলছি, কোনো একটা ভালো জিনিস বারবার বলার ফলে মানুষের অন্তরের মধ্যে সেটা খুব ভালোভাবে বসে যায় এবং সেই বিষয়টাই মানুষ আমল করতে শুরু করে। এই জন্যই শিক্ষামূলক এই ঘটনাগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এই উপদেশমূলক কথাগুলো যেহেতু বারবার আসে, আপনাকেও বিরক্ত হবেন না, ভালো চিন্তা করেই এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, এবং এই ভালো কথাগুলো অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে যিনি ঘটনা দিলেন আমি বললাম, এবং আপনারা যদি এই ভালো মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এই সওয়াবের ভাগিদার আমরা সকলেই হব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 91 নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 91 নং এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ তুহিন চকদার। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী গ্রামে। উনি পেশায় একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। গোবিন্দাসী বাজারে ওনার একটি টিভি ফ্রিজের শোরুম রয়েছে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি যখন আমি পড়া শুরু করি, অন্য আর 10টি ঘটনার মতো অ্যাজ ইউজুয়াল ঘটনা মনে হচ্ছিল। শেষের দিকে এসে একটি টুইস্ট রয়েছে যেটা আমার ভালো লেগেছে। আর আমি এই ঘটনাটি পড়ার পর রেকর্ডিংয়ের আগে যখন ওনাকে কল করি, তখন উনি আরও একটি বিষয় আমাকে বলেন, এই বিষয়টি খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। প্রিয় লিসেনার্স, পুরো ঘটনাটি শুনলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ঘটনায়। মূলত ঘটনাটি ঘটেছিল 2022 সালের নভেম্বর মাসে। উনি যেহেতু টিভি ফ্রিজের ব্যবসা করেন, সেহেতু ওনাকে বাকিতে বা কিস্তিতে পণ্য বিক্রয় করতে হয়। মূলত কিস্তিতেই পণ্য বিক্রয় করেন, কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে তো সবার পক্ষে একবারে এত টাকা দিয়ে, মানে নগদে এত টাকা দিয়ে কিন্তু পণ্য কেনা কষ্টকর। তাই অধিকাংশ সময় যে কাজটি করতে হয় কিস্তিতে, ওনারা পণ্য, মানে যেই ওনার যেই প্রোডাক্টটা রয়েছে, যে পণ্যটা, সেটা ওনারা বিক্রি করেন। তো একজন কাস্টমার, পরিচিত কাস্টমার আর কি, ওনাকে কিস্তিতে একটা ফ্রিজ দিয়েছিলেন 2022 সালের মার্চ মাসে। শর্ত অনুযায়ী প্রতি মাসে অল্প অল্প করে কিস্তি দিতে হবে, কিন্তু ওই কাস্টমার ওনাকে টাকা না দিয়ে শুধু ঘুরাত। এভাবে প্রায় 8 মাস ঘুরিয়েছেন উনি। আজ দেয় কাল দেয়, ফোন দিলে ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে, তো দেখা হলে ঘুরে চলে যাওয়া, এই টাইপের কাজ। মানে টাকা যদি কেউ কারো কাছে পায় তখন যে অবস্থা হয় আর কি, আমরা সচরাচর যেটা দেখি ওই অবস্থায় হয়েছিল আর কি। তো এই কারণে উনি একদিন সিদ্ধান্ত নেন যে তার বাড়িতে যাবেন। এর মধ্যে বেশ কয়েকবার তার বাসায় গেছেন, কিন্তু তাকে বাড়িতে উনি পান নাই। এই কারণে উনি চিন্তা করেছেন যে রাতের বেলা দোকান বন্ধ করে তারপর ওনার বাড়িতে যাবেন। তো যথারীতি দোকান বন্ধ করেন রাত 8টায়। দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে ওই কাস্টমারের বাড়িতে রওনা দিয়েছেন। ওই কাস্টমারের বাড়ি ছিল ওনার শোরুম থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে কয়রা নামক একটা গ্রামে। তো উনি মোটরসাইকেল নিয়ে ওনার বাড়িতে গিয়েছেন। যাওয়ার সময় কিন্তু কোনো ঘটনা ওনার সাথে ঘটে না, একদম স্বাভাবিক ছিল সব কিছু। ঘটনা ঘটেছিল আসার সময়। ওই কাস্টমারের বাড়ি থেকে বের হতে রাত 9:30 বেজে যায়। ওই কয়রা এলাকাটা কিন্তু বিল এলাকা, বিলের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা। মজার বিষয় হলো, বিলের ভেতর দিয়ে রাস্তা হলেও রাস্তাটা কিন্তু পাকা আর অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। তো উনি ওই বিলের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছেন, হঠাৎ করে উনি খেয়াল করেন যে 3-4টা শেয়াল রাস্তায় দাঁড়িয়ে আছে। তো মোটরসাইকেলের লাইট দেখে মনে হয় যে শেয়ালগুলো আরও এগিয়ে আসছে, অথচ মোটরসাইকেলের লাইট দেখে শেয়ালগুলো কিন্তু পালিয়ে যাওয়ার কথা। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই মনে করেছেন, কারণ রাতের বেলা কিন্তু ওনাকে হর হামেশাই মোটরসাইকেল চালাতে হয়, আর এরকম ঘটনা ওনার সাথে অনেকই ঘটেছে, বিশেষ করে রাস্তার উপরে শেয়াল কুকুর বিড়াল এগুলো উঠে আসা। তো উনি বিষয়টা স্বাভাবিক মনে করে মোটরসাইকেল চালাতে থাকেন, কিন্তু একটু পরে দেখেন যে একটা কালো বিড়াল ওনার রাস্তার মাঝখান দিয়ে খুব হেলে দুলে আয়েস করে হাঁটছে। তো উনি যখন বাইকটা নিয়ে বিড়ালটার কাছে গিয়েছেন, তখন বিড়ালটা কী করলো, ওই বিলের রাস্তার পাশে ধান ক্ষেত রয়েছে, ওই ধান ক্ষেতের ভিতরে নেমে গেল। এটাও স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু নয়। আরেকটু সামনে যাওয়ার পর উনি দেখেন একটি মুরগি সাথে একটা বাচ্চা নিয়ে রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। উনি ভাবছেন যে আচ্ছা, এত রাত্রে এখানে মুরগি আসলো কিভাবে, আশেপাশে চোখ যত দূর যায় কোনো ঘর বাড়ি নেই, এখানে বাচ্চা সহ মুরগি আসার তো কথা না। উনি আরও একটা বিষয়ে খেয়াল করেন, এই মুরগি আর এই মুরগির সাথে থাকা ছোটো ছোটো বাচ্চাগুলো ওরা কিন্তু সাইড দিচ্ছে না। মজার বিষয় হলো, মোটরসাইকেল তো দ্রুত গতিতে চলছে, ওরাও দৌড়ে দৌড়ে বারবার মোটরসাইকেলের সামনে যাচ্ছে। মোটরসাইকেলের সামনে গেলে ওই বাচ্চাগুলো যে মোটরসাইকেলের চাকার নিচে পড়তে পারে এই বিষয়টা কিন্তু ওরা বুঝতে পারছে না। অদ্ভুত ব্যাপার হলো, মোটরসাইকেলের চাকার নিচে ওরা পড়ছেও না, কিন্তু বারবার শুধু মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে।
এদিকে তুহিন ভাই তো মোটরসাইকেলের গতি কমিয়ে দিয়েছেন, যে মুরগিগুলো যদি বা মুরগির বাচ্চাগুলো যদি মোটরসাইকেলের চাকার নিচে পড়ে আরে বাচ্চাগুলো তো মারা যাবে, তো উনি কিন্তু আস্তে আস্তে চালাচ্ছিলেন। কিন্তু এই দুষ্টুগুলো পথ ছাড়ছে না, বারবার শুধু সামনে আসছে, খুব বিরক্ত করছে আর কি। তো তখন ওনার ভয় লাগতে শুরু করে। মিনিটখানেক এরকম ঘটনা ঘটে, এরপর ওই মুরগিগুলো ধান খেতের দিকে চলে যায়, মানে রাস্তা থেকে নেমে ধান খেতের দিকে চলে যায়। তখন উনি চিন্তা করেন যে এখন তাড়াতাড়ি মোটরসাইকেলটা চালাই আর এখান থেকে ভাগি। উনি মোটরসাইকেল প্রায় 80 কিলোমিটার স্পিডে টানলেন, কিন্তু তখনও বুঝতে পারেন না ওনার সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তায় একটি ছোট্ট ব্রিজ রয়েছে, তো উনি যখন ওই ব্রিজের কাছে আসেন তখন দেখেন বিশাল বড় একটা অবয়ব। ব্রিজের দুই পাশে যে রেলিং রয়েছে, এই রেলিংয়ে এক পা আর এক রেলিংয়ে আর এক পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই অবয়বের উচ্চতা না হলেও প্রায় 30 ফিটের উপরে হবে, আর ভয়ানক বিভৎস চেহারা। উনি এটা দেখে ওনার তো হার্ট অ্যাটাক করার জোগাড় হয়েছে আর কি, এমন একটা অবস্থা। উনি কী করবেন বুঝতে পারছেন না। উনি জানেন যে এরকম সিচুয়েশনে যদি দুই পায়ের মাঝখান দিয়ে কেউ চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। উনি যে বাইক নিয়ে দুই পায়ের মাঝখান দিয়ে চলে যাবেন এইটারও সাহস উনি পাচ্ছেন না। গ্রামের ছেলে অনেক ময় মুরব্বীর কাছে এই ঘটনা শুনেছিলেন যে এইভাবে যেতে হয় না, অপেক্ষা করতে হয়। তো উনি কী করেছেন, বাইকটা দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে চিন্তা করেছেন আমি পেছন দিকে ঘুরে মানে বাইকটা ঘুরিয়ে চলে যাই, কারণ এই অবস্থায় তো এদিক দিয়ে যাওয়া যাবে না। উনি যখন বাইকটা ঘোরানোর চেষ্টা করছেন তখন উনি দেখেন যে ওই যে শেয়ালগুলো প্রথমে দেখেছিলেন উনি, এই শেয়ালগুলো ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং ভয়ানক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রয়েছে। উনি সামনেও যেতে পারছেন না, পেছনেও যেতে পারছেন না। উনি চিন্তা করছেন হায় হায় আমার জীবন এখানেই শেষ, হয়তোবা এই ব্রিজের নিচেই আমাকে কাদার মধ্যে এরা গেড়ে ফেলবে, হত্যা করবে। উনি আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন মনে মনে, এবং দোয়া কালাম যা যা মনে আসছিল ওই সময়ের বাস্তবতায় উনি পাঠ করতে লাগেন। হঠাৎ করে উনি খেয়াল করেন কে যেন টর্চ লাইট নিয়ে ওনার দিকে এগিয়ে আসছে পেছন দিক থেকে আর কি। তো উনি মনে মনে একটু সাহস পেলেন, আর উনি খেয়াল করেন যে এই যে শেয়াল সামনে যে অবয়বটা ছিল সেগুলো না মিলিয়ে গেছে, কিচ্ছু নাই। ওই অবয়বটা যত কাছে আগান তখন বুঝতে পারেন যে মানে ওনার কাছে মনে হয় যে এটা একটা মানুষ, হাতে একটা টর্চ লাইট, একজন বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তখন উনি এগিয়ে এসে বলেন যে কি বাবা তুমি যাবা কই, এখানে ব্রিজের উপর দাঁড়িয়ে আছো যে। তখন এই তুহিন ভাই বলেন যে আমার বাড়ি তো গোবিন্দাসী গ্রামে, ওখানে যাব। তখন ওই ভদ্রলোক বলেন যে ও আচ্ছা তুমি তো ওইদিকে যাচ্ছ, তা আমার বাড়ি তো ওই দিকটাতেই, ওই পথেই, তুমি আমাকে একটু নামাই দিও। এদিকে তুহিন ভাই তো মনে মনে খুব খুশি, যাক একজন মানুষ পেলাম। তখন ওই ব্যক্তিকে বাইকের পেছনে উনি তুলে নেন। খানিকটা যাওয়ার পর বিশেষ করে ওই বিলের ওই রাস্তাটা পার হওয়ার পর একটা মসজিদ পড়ে, উনি হঠাৎ করে বলেন যে বাবা এইখানে থামো, এই মসজিদের এখানে আমাকে নামাই দাও। তো কথা অনুযায়ী ওইখানেই উনি বাইকটা থামিয়ে ওখানে ওই ভদ্রলোককে নামিয়ে দেন। নামিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধ ভদ্রলোক বলেন যে বাবা রাত করে কখনো আর এদিকে আসো না, কেমন খবরদার, বিপদ হবে কিন্তু। এই বলে উনি পকেট থেকে একটা তেলের শিশি বের করে ওখান থেকে একটু তেল এই তুহিন ভাইয়ের দুই কানে লাগিয়ে দেন এবং বলেন যে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কোনো সমস্যা হবে না। আবার বলছি রাত করে কিন্তু এদিকে আসবা না, কেমন মনে থাকে যেন। তারপর উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার ওইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন এই বিষয়টা উনি ওনার পরিবারের কাছে জানান। বাসার সবাই শোনার পর সবাই অনেক ভয় পান। তো এই তুহিন ভাইয়ের একজন তালই মশাই আছেন যিনি এই বিষয়ে খুব ভালো জানাশোনা এবং জিনে ধরা রোগীর চিকিৎসা করেন। তো তাকে খবর দেওয়া হয়, উনি ওনার পালিত যে জিনগুলো রয়েছে বা ওনার অনুগত জিন রয়েছে তাদের দ্বারা খবর নিয়ে যে তথ্য পান সেই তথ্যটা আরও ভয়ঙ্কর। বিষয়টা শুধু যে এরকম রাতের বেলা আসার কারণে রাস্তায় ভয় পেয়েছেন উনি, বিষয়টা এমন নয়। উনি বলেন যে ওনাকে যে জিনিসটা ভয় দেখিয়েছে সেটা ওনার দাদির সাথে থাকা একটা খারাপ চিন। তখন সবাই বলেন যে না তো
আমাদের দাদির সাথে সাথে তো কোনো খারাপ জিন ছিল না, সবগুলোই ভালো জিন ছিল। তখন ওই তালাইমশাই বলেন যে তোমাদের দাদির সাথে সাতটা জিন থাকতো, এর মধ্যে ছয়টা জিন ছিল খুব ভালো, আর এই ছয়টা জিনই তোমার দাদিকে অনেক সাহায্য করত, আর এই ছয় জিনের মাধ্যম দিয়ে তোমার দাদি মানুষের উপকার করত। এটা সত্য, দাদি কিছু কবিরাজি ট্রিটমেন্ট করতেন, জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন। কিন্তু এরা হলো সাত ভাই, এই সাত ভাইয়ের মধ্যে একটা জিন ছিল খুবই দুষ্ট প্রকৃতির আর বোবা জিন। তো এরা যদিও একসাথেই থাকতো, কিন্তু ওই দুষ্ট জিনটা কখনো তোমার দাদির কাছে এসে কোনো মানুষের উপকার করতো না, আর তোমার দাদির সাথে ওইভাবে পরিচয়ও ছিল না। কিন্তু ওই দুষ্ট জিনটা তোমার দাদির কখনো কোনো ক্ষতিও করে নাই, যেহেতু ছয় ভাই তোমার দাদুর কাছে আসতো আর কি। এখন ওই তালইমশাই বলেন যে তোমার দাদি মারা যাওয়ার পর ওই সাতজন যে জিন বাড়ির পশ্চিমে যে নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছে বসবাস করত। ওই নারকেল গাছটা যখন কাটা হয় তখন ওই সাতটা জিন ওই বিলে গিয়ে আশ্রয় নেয়, আর ওই নারকেল গাছ যখন কাটা হয় তখন ওই নারকেল গাছে প্রথম যে কোপটা এটা দিয়েছিল তুহিন। এই কারণেই ওই যে যে বোবা জিনটা, এই জিনটা তুহিনের উপর একটু ক্ষিপ্ত ছিল, রাতের বেলা একা পেয়ে এই জন্য ওকে একটু ভয় দেখিয়েছে। তো উনি এটাও বলেন যে মোটর সাইকেলে করে মসজিদ ঘর পর্যন্ত তুমি যাকে এগিয়ে দিয়ে আসছো এটা কে জানো? এটা হচ্ছে ওই সাত জিনের মধ্যে সবার বড়, যে সে বড় ভাই, সে খুবই ভালো এবং পরহেজগার। সে যখন দেখেছে যে ওই বোবা জিনটা এসে তোমাকে বিরক্ত করছে, এই কারণে সে এসে ওদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয় এবং তোমাকে সাথে করে একটা নিরাপদ জায়গা পর্যন্ত এগিয়ে দেয়। আর তোমার কানে যে তেল দিয়ে দিয়েছিল, এই তেলের কারণে ওই দুষ্ট জিনটাও পরে এসে তোমাকে বিরক্ত করতে পারেনি, তা না হলে কিন্তু ওইটা আবারও এসে তোমাকে বিরক্ত করত। এরপর থেকে কিন্তু তুহিন ভাই কখনোই রাতের বেলা কোনো কিস্তি কালেকশনে যেতেন না। আর তুহিন ভাইয়ের সাথে আমার যখন ফোনে কথা হলো, উনি আরও একটি অদ্ভুত তথ্য জানালেন, সেটা হলো ওই নারকেল গাছটি যে কেটেছিলেন এটা দরকারে পড়েই কাটা হয়েছিল। সেটা হলো ওনার চাচাতো ভাই যখন ঘর তৈরি করবেন ওই ঘর দেওয়ার সময় গাছটি কাটার প্রয়োজন ছিল, কিন্তু ওই পরিবারের কোনো সদস্যই যে মানে জানা ছিল না তাদের যে ওনাদের দাদির সাথে থাকা জিন ওই গাছে থাকে, কারণ তারা কখনোই কোনো আলামত প্রকাশ করেনি, যার কারণে ওনারাও বুঝতে পারেনি। দাদি মারা গেছে 20 বছর হয়েছে আর ওই গাছটি কাটা হয়েছিল 2020 সালে, সুতরাং এত বছর পর কারো কিন্তু এই বিষয়টা মাথায় থাকার কথা না। তো গাছটি কাটা হওয়ার পরে ওই জিনেরা ওই পরিবারের কাউকে ক্ষতি করে নাই, তারা চলে যায় বিলে, সেখানেই তারা বসবাস করছিল। এরপরে কি হয়, ওই করোনা চলে আসে, করোনার ওই প্রকোপের কারণে ঘর তৈরি করতে দেরি হয়। গত কুরবানি ঈদের আগে এই ঘরটি তৈরি করা হয়। তো আমাকে তুহিন ভাই বলছিলেন যে ওনাদের ওখানে ঘরের মেঝেটা তৈরি করার আগে ঘরটা যেন সোজা হয়, যেদিকেই করা হোক না কেন সোজা হয়, এই জন্য সুতা দিয়ে এক ধরনের মাপ দেয়া হয়, এটাকে নাকি ওনাদের ওইখানে চৌষট বলে। তো সুতা দিয়ে যখন মাপ দেয়া হচ্ছিল বারবার নাকি কোনো একটা সাইডে বাঁকা হয়ে যাচ্ছিল, তখন যিনি হেডমিস্ত্রি উনি আসেন, উনি এসে বিষয়টা দেখেন, উনিও অনেক চেষ্টা করে এটার কোনো সমাধান করতে পারেন না। তো যেদিন সুতা দিয়ে মাপ দেওয়া হচ্ছিল ওই দিন ছিল সোমবার, তো উনি নাকি বলেন যে সোমবারে ওনারা ঘরের মাপ সাধারণত দেন না, দিলে ভুল হওয়ার নাকি সম্ভাবনা আছে, এটা ওনাদের আর কি বিশ্বাস। তো পরের দিন দিতে, তো পরের দিন দেয়া হয়, এরপরে কোনো সমাধান হয় না। অনেক কষ্টে ঘরটি মোটামুটি ওনাদের চোখের মাপ বা যতটুকু হয় করা হলেও ওই ঘরটি এক সাইডে বাঁকাই রয়ে যায়। কেন এমনটা হয়েছে, এত কষ্ট করার পর, এত চেষ্টা করার পর, সুতা দিয়ে মাপ দেওয়ার পরও ঘরটা কেন বাঁকা হলো, এইটার কোনো ব্যাখ্যা ওনারা খুঁজে পান না। এবং ওনার চাচাতো ভাই মানে তুহিন ভাই চাচাতো ভাইরা, ওনারা তো ঢাকাতে থাকেন, কোনো অকেশনে বাড়িতে আসেন, তো ওনাদেরই এক আত্মীয় ওই বাড়িতে মানে ওই ঘরে ছিলেন ওই সময়, সন্ধ্যার পরে আর কি, ক্লান্ত ছিলেন, একটু ঘুমানোর চেষ্টা করছিলেন, হঠাৎ করে কে যেন ওনাকে ধমক দিয়েছে, উনি ধর্মর করে উঠে ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এরপরে ওই ঘরে দোয়া দুরুদ পাঠ করা হয়,
যার ফলশ্রুতিতে আর কোনো সমস্যা না হলেও এখনো পর্যন্ত ওই ঘরটি কিন্তু বাঁকাই রয়ে গেছে, কিছুটা বাঁকা। তো আসলে অদ্ভুত একটি ব্যাপার। প্রিয় লিসেনার্স, আশা করছি ওই এলাকায় যারা আছেন তারা এই যে চৌষট শব্দটা, যে সুতা দিয়ে ঘর মাপার যে ব্যাপারটা, এটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আমি কিছুটা অনুমান করতে পারছি যে অনেক সময় বাগানে গাছ লাগানোর সময় সুতা দিয়ে লাইনটা যেন সোজা হয়, যেন সুতা টানানো হয়, রাস্তা তৈরি করার সময় সুতা টানানো হয়, ঘরের খুঁটিগুলো যেন সোজা হয়, বাঁকা না হয়ে যায়, একটার সাথে আর একটা যেন এলোমেলো না হয়ে যায়, এজন্য কিন্তু সুতা দিয়ে এটার একটা সীমানা নির্ধারণ করা হয় যে কোন জায়গায় খুঁটিগুলো গাড়া হবে। অদ্ভুত ব্যাপার, এতগুলো মানুষ মিলে ঘর সোজা করতে পারলো না, কোনোভাবেই হলো না। এক সাইড সোজা করে তো আর এক সাইড নাকি কিছুটা বাঁকা হয়, মানে কোনোভাবেই মেলে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। ধন্যবাদ তুহিন চকদার ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি লিসেনারদের ঘটনাটি ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের 91 নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 91 নং এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে সিঙ্গাপুর থেকে পাঠিয়েছেন আতিফ ইসলাম রিমন। উনি এই ঘটনাটি শুনেছিলেন ওনার কোম্পানির সুপারভাইজার, তিনি ভারতের হায়দরাবাদের একজন বাসিন্দা। তো সুপারভাইজার হিসেবে তিনি মানুষ ভালো, আর বেশ কিছু ঘটনা ওনার কর্মীদের সাথে মাঝে মাঝে শেয়ার করেন। তো এই ঘটনাটি ভারতের কানপুরের ঘটনা। কানপুরে একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে তালাকমহল। তো ওই তালাকমহলের এক মুসলিম পরিবারের সাথে ঘটে যায় একটি ঘটনা। তো ওই পরিবারের সদস্য সংখ্যা হলো 5 জন, মা বাবা এবং 3 ছেলে। তো ভালোই তাদের যাচ্ছিল। বড় 2 ছেলে, মানে বড় ছেলে এবং মেজো ছেলে, নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করে বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। ছোট ছেলে, সে মা বাবার সাথেই থাকে, সে হলো মিষ্টির ব্যবসা করে, মানে মিষ্টি বানায় বিক্রি করে, এই ব্যবসা নিয়ে সে আছে। ঘটনার সময়কাল কিন্তু অনেক আগের, 1962-63 সাল এরকম আর কি হবে আর কি। তো ভালোই চলছিল মিষ্টির দোকান। তো তার মিষ্টির দোকানটা ছিল ছোট, মিষ্টি ভালো হওয়ার কারণে আশেপাশে অনেক লোকই তার কাছ থেকে মিষ্টি কেনে। এখন মিষ্টির দোকানটা বড় করার প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু দোকানটা এমন একটা পজিশনে ছিল যে আশেপাশে অন্য দোকান রয়েছে, ওখান থেকে ওই দোকানটা বড় করা ডানে বায়ে সামনে পেছনে কোনোভাবেই সম্ভব নয়। এখন কি করণীয়? ছেলেটা তার বাবার সাথে পরামর্শ করে। এখন বাবা বলে যে যেহেতু এখানে দোকানটা বড় করা সম্ভব নয়, অন্য জায়গায় জায়গা কিনে দোকান দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে এই দোকানটাও থাকবে ওইটাও থাকবে, ওইখানে দোকানের যে মিষ্টির যে কারখানা থাকে আর কি, যেখানে মিষ্টি তৈরি করা হয়, কারখানাটা ওখানে নেওয়া যেতে পারে, আর শোরুম হিসাবে এটাই ব্যবহার করা যেতে পারে, আবার ওখানেও বিক্রি হতে পারে। তো কোন জায়গায় ভালো হবে তারা পরামর্শ করে ঠিক করছিল আর কি। এর মধ্যে একটা জায়গা পাওয়া যায়, এটা রাস্তার পাশেই, তবে ওখানে অন্য কোনো দোকানপাট নাই, রাস্তার পাশে একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের ওই পাশে আবার বসত বাড়ি রয়েছে, ওটা মূলত এমন একটা রাস্তা বিকাল হলেই সন্ধ্যা বা সন্ধ্যার পরে এসার আগ পর্যন্ত মোটামুটি মানুষজন সেখানে হাঁটাহাঁটি করে, মানে ওই পথ দিয়েই তারা তাদের বাড়িতে যায়, মানে বেশ অনেক লোকের আনাগোনা আছে, কিন্তু ঝোপঝাড় জঙ্গল হওয়ার কারণে ওখানে দোকানপাট গড়ে ওঠেনি সেভাবে। তো ওই জায়গাতে একটা জায়গা কিনে ওইখানে মিষ্টির আরও একটি দোকান দেয়, যেহেতু ওইটা নতুন জায়গা, বেশ বড় জায়গা, এই কারণে মিষ্টি তৈরির যে কারখানাটাও ওখানে স্থানান্তরিত হয়। আগের দোকানও রয়েছে, সেখানেও বেচা কেনা হচ্ছে, মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছিল। সারাদিনে তেমন বেচা কেনা আসলে হয় না, বিশেষ করে ওই জঙ্গলের সাইডের ওই দোকানটাতে। বিকাল থেকে লোকজন যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে তাদের বাড়ির দিকে, তখন যাওয়ার সময় মিষ্টি কিনে টিনে নিয়ে যায়, এই জন্য সারাদিন বেচা কেনা কম হলো। বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার পরে কিছু সময়, এটাই মূলত সবচাইতে বেশি বেচা কেনার সময় ওই দোকানটাতে, আর শহরের দোকানে সবসময় বেচা কেনা হয়। তো চলছিল ভালোই, 3 জন কারিগর রয়েছে, তারাও ভালো মিষ্টি বানায়, আর মিষ্টির বানানোর যে কাজটা এটা মূলত রাতের বেলা করতে হয়, সারা রাত ধরে মিষ্টি বানায়, সকালবেলা সেগুলো
ডিসপ্লেতে রাখা হয় আর কি, মানুষজন কেনে। কারিগররা সারা রাত কাজ করে দিনে ঘুমায়, আর দিনের বেলা বিক্রি করার লোক আছে, ওই ছেলেটা নিজেও বসে, ছেলের বাবাও বসে, এভাবে চলছিল আর কি। তো এক রাত্রে কি হয়, মিষ্টি কারিগররা বানাচ্ছে আর ওই ছেলেটাও আছে ওই জঙ্গলের কাছে যে দোকানটা আর কি ওইখানে। তো হঠাৎ করে ঘোড়ার খুরে টকবক টকবক আওয়াজ আসে। তখন জানালা দিয়ে একটু উঁকিয়ে দেওয়ার চেষ্টা করে যে কে আসলো। তখন দেখে যে ঘোড়ায় চড়ে একটা মানুষ আসছে, তো হয়তো বা ক্রেতা হবে, রাতের বেলা এসেছে। আর ওই সময় কিন্তু ওই জায়গাগুলোতে ঘোড়ার প্রচলন ছিল। উনি বের হয়, বের হয়ে তাকে সালাম দেয়, উনিও সালামের উত্তর নেন, বলেন যে আমার কিছু মিষ্টি লাগবে, আমাদের গ্রামে বিয়ের অনুষ্ঠান আছে, আমি আপনার কাছ থেকে মিষ্টি নিব, কিন্তু আমাকে আগে পরখ করে দেখতে হবে আপনার মিষ্টি কেমন, আপনি সব আইটেমের মিষ্টি আমার সামনে নিয়ে আসেন। তখন উনি বলেন যে আপনি ভেতরে আসেন, বলেন আমি ভেতরে যাব না, আপনি এখানে নিয়ে আসেন। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি সব আইটেমের মিষ্টি একটা দুটো করে আপনার সামনে নিয়ে আসছি। বলে না, একটা দুইটা করে আনলে হবে না, মিনিমাম 20 কেজি নিয়ে আসতে হবে আমার সামনে। এই কথা শুনে তো উনি অবাক হন। তো তারপরেও মিষ্টি তো বানানো হচ্ছিল, 20-22 কেজি মিষ্টি সামনে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বলে আচ্ছা ঠিক আছে, আপনি যান আর আপনার 20-22 কেজির মিষ্টির টাকাটা আপনি নিয়ে যান, তো ওইটার যে মূল্য সেই মূল্যটা পরিশোধ করে দেন। মূল্য পরিশোধ করার পর উনিও ভিতরে ঢুকে যান। ভেতরে ঢোকার পর উনি এক ধরনের শব্দ, মানে চুকচুক শব্দ পাচ্ছেন, মানে চেটে পুটে খেলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ। তো ওই লোকটা কিন্তু বলেছিল আপনি ভেতরে চলে যান আর বাইরে আর আসবেন না, বাইরে দেখবেনও না, এটা বলেছিল। তো উনি আবার কি করেছে, শব্দ শুনে শব্দটা কোত্থেকে আসে এইটা দেখার জন্য উনি জানালাটা আলতো করে ফাঁকা করে তাকিয়েছে। তো উনি দেখতে পান ওখানে ভয়ানক একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এবং অবয়বটার কোমর থেকে নিচের অংশটা ঘোড়ার মতো, ঘোড়ার মতো পা, ঘোড়ার মতো খুর, আর কোমর থেকে উপরের অংশটা মানে মানুষ এবং বানরের চেহারা মিক্স করলে যেমন হয় ঠিক তেমন, আর নাকটা অস্বাভাবিক রকমের বড়। তো ওই জিনিসটা গোগ্রাসে মিষ্টি খেয়ে ফেলছে। তো এই জিনিসটা দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়েছেন প্রচণ্ড, কিন্তু উনি চিৎকার দেন নাই, কারণ হলো চিৎকারের শব্দ ওই জিনিসটা যদি টের পেয়ে যায়, আর দ্বিতীয় কথা হলো কারিগররা মিষ্টি বানাচ্ছে, ওরা যদি ভয় পায় তাহলে আরও একটা সমস্যা হবে, তাই কারিগররা তো পালাবে এখান থেকে, তখন তার মিষ্টি বানাবে কে, আর এই ভালো কারিগরদের পাওয়াও মুশকিল। উনি তো চুপ করে রয়েছেন, কিছুক্ষণ পর ওই খাওয়ার শব্দটা উনি আর পান না। তখন উনি জানালাটা খোলেন, দেখেন যে ওখানে কেউ নাই। এর মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো উনি বের হয়েছেন দরজা খুলে দোকানের, বের হওয়ার পর দেখতে পান যে টুপরিগুলোতে উনি মিষ্টিগুলো নিয়ে এসেছিলেন এগুলো একদম পরিষ্কার নতুনের মতো হয়ে আছে, মানে এমন সুন্দর করে খেয়েছে, ওখানে যে কোনো মিষ্টি রাখা হয়েছিল এই নিদর্শনই নাই। আরও একটা ব্যাপার, এই অবয়বটা যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানে পায়ের ছাপ পড়ে গেছে, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, ওই ছাপে দেখা যাচ্ছে যে ঘোড়ার মতো পা হলেও ঘোড়ার খুর যেরকম ঠিক ওই রকম পায়ের ছাপ না, পায়ের ছাপটা সম্পূর্ণ ভিন্ন রকমের, এবং পায়ের ছাপটা এত বড় যে একটা মানুষের কোনোই থেকে হাতের নখ পর্যন্ত যতটুকু লম্বা হয় ঠিক এত বড় পায়ের ছাপ। আর এই পায়ের ছাপটা কোথায় গেল এটা উনি দেখার চেষ্টা করেন, ছোট্ট একটা হারিকেনের মতো আলো নিয়ে দেখার চেষ্টা করেন। উনি দেখেন যে 10 থেকে 15 হাত দূরে দূরে এক একটা পায়ের ছাপ পড়েছে, এবং 4-5টা কদম দিয়েই ওই পায়ের ছাপটা জঙ্গলের মধ্যে মিশে গেছে। এটা দেখে তো উনি খুব ভয় পান, এবং এটা বুঝতে পারেন যে যে জিনিসটার কাছে উনি মিষ্টি বিক্রি করলেন এটা স্বাভাবিক কোনো জিনিস নয়, এটা কোনো জিন হবে। সকালবেলা উনি ওনার বাবার সাথে ঘটনাটি শেয়ার করেন, শেয়ার করার পর ওনার বাবা বললেন যে তুমি এই দোকানটা বন্ধ করে দাও, তুমি অন্য জায়গায় দোকান দাও, কারণ এইখানে জিনেদের আনাগোনা শুরু হয়েছে, তুমি বেশি দিন এখানে ব্যবসা করতে পারবে না স্বাভাবিকভাবে, কারণ এরা মাঝে মাঝে আসবে, বিরক্ত করবে, হয়তো বা টাকা দিবে, কিন্তু ওদের যেই পেরেশানি এই পেরেশানিটা তুমি নিতে পারবে না।
তোমার অনেক ক্ষতি হবে, তুমি এই দোকানটা বন্ধ করে দাও। এখন ছেলে বলে, বাবা এত কষ্ট করে জায়গা কিনে দোকানটা দিলাম, এখন যদি বন্ধ করে দেই জিনিসটা কেমন হয়? এই জিন ভূতের ভয়ে যদি ব্যবসাপাতি বন্ধ করে দেই তাহলে আমাদের চলবে কীভাবে? বাবাও বোঝান, এখন ছেলে তো বুঝতে চায় না, আসলে তারও তো ধার দেনা করে এই ব্যবসাটা, এই অংশটা তৈরি করতে হয়েছিল, সেই ধার দেনাও শোধ হয়নি, এখন সে ব্যবসা বন্ধ করবে কীভাবে এই অংশে? তাহলে তো সমস্যা হয়ে যাবে। অনিচ্ছা থাকার পরেও ব্যবসা চালিয়ে যেতে হচ্ছিল। এদিকে যেটা হয় যে এই যে এই অবয়ব কিন্তু আর আসেনি, কিন্তু সন্ধ্যার পরে যখন বেচাকেনা মোটামুটি কমে যায়, হঠাৎ করে বেচাকেনা বেড়ে যায়, কোত্থেকে লোকজন আসে, ভাই আমার 3 কেজি মিষ্টি দেন, এই আমাকে 5 কেজি মিষ্টি দেন, এভাবে দ্রুত সব শেষ হয়ে যায়। তো কয়েকদিন যখন এটা শুরু হয়, ওরা বুঝতে পারে, মানে দোকানের যারা কর্মরত কর্মচারী তারপর দোকানের মালিক বুঝতে পারে যে সন্ধ্যার পরে হঠাৎ করে বেচা কেনা বেড়ে গেছে, তাহলে আরও বেশি করে মিষ্টি তৈরি করতে হবে। এই জন্য তারা আরও বেশি করে মিষ্টি তৈরি করতে থাকে। দেখা যাচ্ছে মানুষ সারাদিনে 20-25 কেজি মিষ্টি নিচ্ছে, কিন্তু সন্ধ্যার পরেই মাত্র কয়েকজন মিলে 20-25 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছে। আর ওই সময় তো আমরা এখনকার হিসাবে যদি চিন্তা করি 20-25 কেজি মিষ্টি এত তো তেমন কিছুই না, কিন্তু ওই সময় মানুষজন তো ওই দিকে কম ছিল, তারা অল্প বিস্তর মিষ্টি নিত আর উৎপাদনও কম করত মিষ্টি। তো ওই সময়ের হিসাবটা আসলে এখন আমাদের চিন্তায় আমরা মিলাতে পারবো না, এটা সত্য। তো ওই সময়ের হিসাবে এটা অনেক বেচা কেনা, এটা বলতে হবে। এখন এভাবে চলছিল, বেচা কেনাও ভালো, সেও খুশি, কারণ নতুন করে তার কোনো ভয়ের ঘটনা ঘটেনি। এর মধ্যে কি হয় যে রাত 2:30-3টার দিকে কারিগররা তাদের মিষ্টির কাজ শেষ করেছে, ওরা একসাথে বসে আড্ডা দিচ্ছে অন্য একটা জায়গায়, আর মালিক যিনি উনি আর একটা রুমে আছে। হঠাৎ করে মনে হলো যেখানে মিষ্টিগুলো রাখা হয়েছে আর কি কারখানায়, ওখানে কোনো শব্দ আসছে, এই শব্দগুলো আবার ওই কর্মচারীরা টের পাচ্ছে না, ওরা ওদের মতো আড্ডায় ব্যস্ত। তো ওদেরকে না ডেকে মালিক চিন্তা করেছে, যাই আমি একটু ভিতরে ঢুকে দেখে আসি। তো ভেতরে ঢুকে যখন উনি দেখতে গিয়েছেন, ওই দরজাটা একটু টান দিয়েছেন দেখার জন্য, তখনই দেখেন ওই যে এক রাত্রে দেখেছিলেন একটা ভয়ানক অবয়ব, ওই রকম বেশ কয়েকটা অবয়ব সব মিষ্টি খেয়ে ফেলছে। এবং হঠাৎ করে তার ওইখানে ঢোকা দেখে ওরা দ্রুত ওখান থেকে চলে যায়, মানে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর এই ভয়ানক দৃশ্য দেখে উনি প্রচণ্ড জোরে দেন এক চিৎকার, ওরা চিৎকার শুনে কর্মচারীরা সব চলে আসে। তো উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন মাটিতে, কর্মচারী এসে তাকে ধরে ফেলে, অবশ্য উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। ওনার যখন জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর ওনার বাবা পাশে ছিল, মা পাশে ছিল, মানে ওই রাত্রেবেলায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, আর মিষ্টি তো সব তছনছ হয়ে গেছে ওইখানে। তখন তার বাবা বলে যে তোমাকে তো বলেছিলাম যে এটা বন্ধ করো, জিনেরা এখন তোমার এই মিষ্টি প্রতি রাত্রে এসে এইভাবে ফাউ খেয়ে যাবে এবং তছনছ করবে। আর যেহেতু এই জিনেরা একবার এরকম এসে উৎপাত শুরু করেছে, একদিন যেহেতু করেছে, এভাবে প্রতিদিনই হবে, তুমি এখানে ব্যবসা করতে পারবে না, তোমাকে ব্যবসা ওখান থেকে গুটিয়ে আনতে হবে। প্রথম দিন যেই জিনটা এসেছিল হয়তো বা সে ভালো জিন ছিল, এই জন্য টাকা দিয়ে গেছে, কিন্তু তার গোত্রের সবাই তো আর ভালো না, হয়তো বা তোমার মিষ্টির সুনাম শুনেছে, এরা এখানে ফাও খেতে আসছে, এমন হতে পারে, সুতরাং এখানে তুমি কাজ করো না। এই বিষয়ে একজন ইমাম সাহেবেরও পরামর্শ নিলে উনিও প্রায় একই কথাই বলেন। তারপরে ওইখান থেকে ব্যবসা গুটিয়ে অন্য জায়গায় নিয়ে আসেন, কষ্ট হয়েছিল তাদের, কিন্তু তারপরে নিয়ে এসেছিলেন। তবে পরবর্তীতে তার মিষ্টির দোকানের বেচা কেনা ভালোই ছিল, কিন্তু আর নতুন করে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু অনেকেই মিষ্টির দোকানগুলোতে এই যে জিনেদের মিষ্টি কেনা এই কথাগুলো শুনতে পাই, এমনও শোনা যায় রাতের বেলা এই দোকানগুলোতে মিষ্টির বিক্রয় বেড়ে যায়। তো দেখা যাচ্ছে যে মানুষই এসে কিনছে, মানুষের অভাবেই কিনছে, এখন সে মানুষ না অন্য কিছু, এই বিষয়টা তো যাচাই বাছাই করার উপায় নাই। তবে এটা সত্য যে মিষ্টির দোকানে হর হামেশাই জিনেরা এসে মিষ্টি কেনে, তবে তারা টাকা দিয়েই কিনে নিয়ে যায়। যতই টাকা দিয়ে কিনুক, আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ফাও খাওয়া কিছু লোকজন থাকে যারা এসে ফ্রিতে খেতে চায়, আর এদের কারণেই অনেক সময় অনেক ব্যবসা বন্ধ হয়ে যায়। তো মানুষের মধ্যে যেরকম এই টাইপের মানুষ আছে, সবাই না, কিছু কিছু, এই কিছু কিছু মানুষের কারণে কোনো একটা ব্যবসা
শেষ হয়ে যায়। ওদের মধ্যেও এরকম দুষ্টু জিন তো থাকতেই পারে, যেহেতু জঙ্গলের পাশে ছিল, যার কারণে এই অল্প কিছু দুষ্টু জিনের কারণে শেষ পর্যন্ত ব্যবসা গুটিয়ে চলে আসতে হয়েছিল তাকে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মিষ্টির দোকান রিলেটেড কোনো ঘটনা আপনাদের জানা থাকলে, যদি সেটা খুব ভয়ানক হয় এবং ডিফারেন্ট হয়, আপনারাও কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। আর ঘটনা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন aftandthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। এই মুহূর্তে যারা যুক্ত আছেন তারা কিন্তু আমাদের লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়ের শিহরণ বইটি প্রকাশ করেছিলাম প্রান্ত প্রকাশন থেকে। বইমেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু বইটি আছে। আপনার রকমের ওয়েবসাইটে গিয়ে ভয়ের শিহরণ লিখে সার্চ দিলে বইটি চলে আসবে, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং বইটি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 91 নং এপিসোডের পঞ্চম ঘটনায়। আবারও স্বাগতম। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 91 নং এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম হচ্ছে অনন্য হৃদয়। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া নামক স্থানে। আর 2012 সালে মূলত এই ঘটনাটি উনি শুনেছিলেন এক চায়ের দোকানে বসে। একজন গ্রাম্য চাচা, ওনার নাম হচ্ছে বিল্লাল চাচা, তো এই বিল্লাল চাচা উনি বলেছিলেন ঘটনাটি। তো বিল্লাল চাচা বলেছিলেন যে ওনাদের পাশের গ্রামে আর একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে ইসমাইল। তো এই ইসমাইল সাহেবের বড় ছেলের নাম হচ্ছে তামিম। 2006 সালে এই তামিম সৌদি আরবে গিয়েছিল আর মোটামুটি ভালোই যাচ্ছিল দিনকাল। 3 বছরের মধ্যে সে আর দেশে আসেনি। 2009 সালে সে দেশে আসার প্ল্যান করে। দিনকাল ভালোই যাচ্ছিল, টাকা পয়সাও জমিয়েছিল, বাড়িতেও টাকা পাঠাতো, ঘর বাড়ি তৈরি করেছিল, বাড়িতে এসে সে বিয়ে করবে এরকম একটা পরিকল্পনা ছিল, পরিবারেরও একই রকম পরিকল্পনা ছিল আর কি। এই তামিমেরও একই চিন্তা ভাবনা, পরিবারকেও যখন বলেছে, পরিবারও মেয়ে দেখা শুরু করে, মেয়েও দেখা হয়ে যায়, মানে দেশে এসেই বিয়ে করবে এমন একটা অবস্থা আর কি। সব কিছু ঠিকঠাক প্ল্যান মাফিক, কিন্তু আমরা যতই পরিকল্পনা করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য কী পরিকল্পনা করে রেখেছেন এটা কিন্তু আমরা কেউ জানি না। একদিন ডিউটি করারত অবস্থায় হঠাৎ করে স্ট্রোক করে এই তামিম মারা যায়। তামিম মারা যাওয়ার 6 দিন পর তার বাড়িতে খবর পাঠানো হয় যে তামিম মারা গেছে। তামিম বেঁচে নেই, পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি, সে আসবে, বিয়ে শাদি করবে, সংসার করবে, বাড়িতে একটা উৎসবের আমেজ চলছিল। এমত অবস্থায় এই ধরনের সংবাদে পরিবারের উপর কী ধরনের শোকের ছায়া নেমে আসতে পারে তা তো প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তামিমের মৃত্যুর 2 মাস পর তামিমের কফিল, মানে তামিমের যে সৌদির যে মালিক, তিনি এই তামিমের ডেড বডিকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। ওখানকার বিভিন্ন নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের বেড়াজালেই মূলত আটকেছিল। 2 মাস লাশ ফ্রিজিং করে রাখা হয়েছিল। তামিমের কফিল ওখান থেকেই বডিটাকে গোসল করিয়ে, কাফন পরিয়ে, তারপরে কফিনের মধ্যে ভরে, বিমানের টিকিট কেটে, বিমানের যেই প্রসেস আছে আর কি লাশ পাঠানোর, সেই প্রসেসটা মেনটেন করে লাশটা পাঠানোর ব্যবস্থা করেন। একদিন পরেই এই ইসমাইল কাকা, তার মেজো ছেলে, তার নাম হচ্ছে সিরাজ, আর তার ছোট ছেলে, তার নাম হচ্ছে বাবুল, এই 3 জনে গিয়ে এয়ারপোর্টে লাশ গ্রহণের যেই প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটা মেনটেন করে লাশটি তারা বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে লাশ নিয়ে আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। তো আগে থেকেই সব তো ঠিক করা ছিল, রাতেই জানাজা পড়িয়ে কবর দিয়ে দেবে, যে কথা সেই কাজ। মোটামুটি কফিন থেকে বের করার পর এক এক করে অনেকেই দেখে ফেলেছেন, আর আগে থেকে বলা ছিল যে লাশ কয়টার দিকে আসতে পারে। এইভাবেই তামিমের দাফন কাজের যে প্রক্রিয়া এগিয়ে যেতে থাকে। এই ইসমাইল কাকার বাড়ি থেকে কবরস্থানের দূরত্ব 15 মিনিটের হাঁটা পথ। কবর তো আগে থেকে কেটে রেডি করে রাখা হয়েছিল, যেহেতু সৌদি আরবে এই কাফন পরিয়ে গোসল করা, মানে সব কিছু করা হয়েছে, এই জন্য এখানে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। কবরে লাশ নামানোর সময় এই ইসমাইল কাকার ছোট 2 ছেলে কবরে নামে, সিরাজ আর বাবুল। সিরাজ নামে মাথার দিকে,
আর বাবুল নামে পায়ের দিকে। তো লাশ যখন নামানোর জন্য দুই ভাই দুই দিক থেকে ধরে আর কোমর বরাবর গামছা পেঁচিয়ে উপর থেকে একজন ধরে লাশটা নিচে নামাচ্ছিল। অনেকেই লাশ নামানো দেখেছেন কবরে। ঠিক তখনই সিরাজ তার হাতটা ওই লাশের পিছন নিচে ধরে। তখন সিরাজ উপলব্ধি করে তামিমের এই পিছনে মানে পিঠের দিকে টাকার বান্ডিলের মতো বেশ কিছু রয়েছে যেটা পেঁচানো রয়েছে, আর স্কচ টেপ দিয়ে পেঁচানো আছে, যেটা একটু খচখচ করছিল আর কি। সিরাজ মনে মনে ভাবে তামিমের মালিক হয়তো এই টাকাগুলো তার পরিবারকে দিয়েছে, আর এভাবে অনেক কফিলই লাশের সাথে এই টাকা পয়সা দিয়ে দেন, মূলত ওই দেশের কারেন্সিতে, মানে সৌদি রিয়াল বা যেই দেশে মারা যায় সেখানকার কফিল যদি ভালো হয় ওইভাবে লাশের সাথে দিয়ে দেয়, যাতে করে ওই পরিবারের উপকার হয়। এরকম কিন্তু হর হামেশাই অনেক ঘটেছে এই ধরনের ঘটনা আর কি। তো উনি যে দিয়েছেন এটা তো কাউকে বলে দেন নাই, কফিল চিন্তা করেছেন লাশ তো তারা নামাবে তখন তো দেখবেই বা এরকম কিছু একটা হবে, এই চিন্তা করে দিয়ে দিয়েছেন আর কি। আর মানুষকে জানালে তো চুরি হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে, এই জন্য কফিলরা বলেন না। তো সিরাজ চিন্তা করছে যে এখন যদি এ কথা আমি বলে দিই তাহলে তো এই টাকাগুলো আর আমি পাবো না, অন্যরা ভাগবাটারা করে নিয়ে নেবে পরিবারের অন্য সদস্যরা। এইভাবে সিরাজ কাউকে এই কথা বলে না। সিরাজ চিন্তা করে যে আমি পরবর্তীতে এসে কবরটা আবার ঘুরে এই জিনিসটা নিয়ে যাব। এখন লাশ দাফন করতে করতে তো বেশ অনেক সময় হয়ে গেছে, ওই রাত্রে তো আর কিছু করা সম্ভব না, এখন কিছু করতে গেলে আবার সকাল হয়ে যাবে, মানুষজন দেখে ফেলবে, পরের দিন এই কাজটা সে করবে বলে পরিকল্পনা করে এক রাত্রে লাশের আহামরি এমন কিছু হবে না। তো পরের রাত্রে সে কোদাল নিয়ে কবরস্থানের দিকে হাঁটা শুরু করে। তখন ছিল শীতকাল, কনকনে ঠান্ডা, এদিকে সিরাজ ভয় পাচ্ছে মনে মনে, যেমন একটা কাজ করতে যাচ্ছি, কিন্তু টাকার লোভ তার এই ভয় ডর সব কিছু দূরে রেখেছিল। আকাশে চাঁদের আলো ছিল, রাস্তা ভালোই দেখা যাচ্ছিল। তো হাতে দুই ব্যাটারির একটা টর্চ লাইট ছিল তার, রাস্তার দুই পাশে বেশ ঝোপ জঙ্গল ছিল, যদিও বা সে সাহসী মানুষ তবুও সে ভয় পাচ্ছিল। সে হাঁটছে কবরস্থানের দিকে, এক পর্যায়ে কবরস্থানের কাছাকাছি এসে সে দেখে দূর থেকে সাদা পাঞ্জাবি পরে কে যেন তার দিকে হেঁটে আসছে। এখন হাতে ছিল কোদাল, কোদালটা করেছে কি পাশের ওই ঝোপের মধ্যে ছুঁড়ে মেরেছে, কারণ কোদাল দেখলে ওই লোকটা তো জিজ্ঞেস করতে পারে তোমার হাতে কোদাল কেন, কোথায় যাচ্ছ, কি করছো, গ্রামের লোকজন তো সব চেনা পরিচিত। তো একটা পর্যায়ে ভদ্রলোকটিকে সামনে আসে, সামনে এসে এই তামিমকে সালাম দেয়, সরি এই সিরাজকে সালাম দেয়। সিরাজ তাকে চিনতে পারে না, উনি গ্রামের লোক না এতটুকু বুঝতে পারে, তাহলে তো চিনত। সিরাজ সালামের উত্তর দেয়। ওই লোকটি সিরাজকে জিজ্ঞেস করে যে জনাব আপনি এত রাত্রে এখন কোথায় যাচ্ছেন, আপনি জানেন না রাতের বেলায় অনেক খারাপ জিনিস ঘোরাঘুরি করে। তখন সিরাজ বলে যে হ্যাঁ আমি জানি। তখন ওই লোকটা আস্তে করে কানের কাছে মুখটা লাগিয়ে বলে জনাব আপনি যে কাজের জন্য এসেছেন ভুলে যান, সোজা বাড়ি চলে যান, তাহলে আপনার মঙ্গল হবে, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যান, এক ছেলে মারা গেছে নতুন করে মায়ের কোল আর খালি করেন না, যান বাসায় যান। এ কথা বলেই ওই লোকটা হন হন করে হেঁটে চলে গেল। সিরাজ ভাবল কি আরে এই লোকটা কেটা, এই পাগল নাকি, তো আগে তো কখনো গ্রামে দেখি নাই, আর সে কীভাবে জানবে যে আমি কী করতে যাচ্ছি, আর পাগল এরকম কথাবার্তা বলে, এসব চিন্তা করে লাভ নেই। সে ঝোপ থেকে আবার কোদালটা উঠিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। এক পর্যায়ে সে তার ভাই তামিমের কবরের পাশে এসে পড়ে, চারদিকে ভালো করে দেখে নেয় কেউ আছে কি না, দেখে যে না কেউ নাই। ওইদিকে আবার কবরের উপর একটা লোহার খাঁচা বসানো থাকে, যাতে করে ওই শেয়াল বা কুকুর নতুন দাফনকৃত কোনো একটা লাশকে যেন তুলতে না পারে, এই জন্য ওই লোহার খাঁচাটা বসানো থাকে। তো লোহার খাঁচা সে একাই সরিয়ে ফেলে, লোহার খাঁচা অনেক ভারী, তারপরও সে এটা করতে সক্ষম হয়। যখনই সে কোদাল দিয়ে কোপ দিয়েছে কবরের উপর, নতুন কবর তো খুঁড়তে খুব বেশি সমস্যা হচ্ছিল না, তখনই কানের কাছে একটা ফিস শব্দ সে শুনতে পায়। মনে হচ্ছিল এটা তার ভাই তামিমের গলা। তামিম বলছে ভাই রে ফিরে যা, ফিরে যা, এখনো সময় আছে, এত লোভ ভালো না, ফিরে যা। এ কথা শুনে সিরাজ খুব ভয় পায়, তারপরও সে চিন্তা করে এটা তার মনের ভুল, সে একই কাজ করতেই থাকে, কবর খুঁড়তেই থাকে, অল্প সময়ের মধ্যে কবরটা খুঁড়ে ফেলে,
চাটাইটা সরায়, ভেতরে থাকা কাঁচা বাঁশগুলো একটা একটা করে তুলে ফেলে। তুলে ফেলার পর দেখে যে হ্যাঁ না, লাশটা ঠিকঠাকই আছে। সে কবরে নামে, লাশের যে পিঠের দিকটা, এই পিঠের দিকের যে কাফনের কাপড়টা ওটা ওই সাইডটাতে সরিয়ে ফেলে এবং দেখে, হাত দিয়ে দেখে ঠিকই টেপ দিয়ে পেটের সাথে পিঠের সাথে এরকম গোল করে পেঁচানো আছে বেশ কয়েকটা বান্ডিল। এগুলো সৌদি রিয়ালের বান্ডিল। তো এক এক করে সে ওই বান্ডিলগুলো তুলে ফেলে। প্রায় 3-4 বান্ডিল ছিল ওখানে। সে ছোট একটা ব্যাগ নিয়ে গিয়েছিল সাথে করে, কোমরে গুঁজে ওই ব্যাগের মধ্যে ওই টাকার বান্ডিলগুলো ভরেছে। তারপর ব্যাগটা উপর দিকে ছুঁড়ে মেরেছে। এরপর কবরের দুই পাশে হাত দিয়ে সে যখন লাফ দিয়ে উপরে উঠতে যাবে, হঠাৎ করে সে অনুভব করলো তার পা কেউ শক্ত করে ধরে রেখেছে। সে যখন নিচের দিকে তাকায় তখন দেখে যে তার ভাই, এই যে তামিম, সে তার পা খপ করে ধরেছে। দেখে যে তামিমের চোখ দুটো লাল টকটকে, আগুনের মানে মতো জ্বলছে আর কি, এরকম একটা অবস্থা। সে সিরাজকে উদ্দেশ্য করে বলে, এভাবে তুই যেতে পারবি না, তুই এখান থেকে কোনোভাবেই যেতে পারবি না, যা নিয়েছিস ফেরত দে, তাহলে যেতে পারবি, তা না হলে কিন্তু তোকে ছাড়া হবে না। এদিকে সে তো ছুঁড়ে মেরেছে হচ্ছে একটু দূরে, হাত থেকে একটু দূরে ছিল, এদিকে তার পায়ে ধরেছে। তো এমন একটা অবস্থা, সে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কপালে যা আসে হবে মানুষজন দেখে ফেলুক, তাতে সমস্যা নেই, আগে প্রাণে বাঁচি, এমন একটা ভয়ঙ্কর অবস্থা থেকে। এদিকে পা তো ছাড়ে না, আর এত রাত্রে শীতকাল, সবাই ঘুমিয়েছে, কম্বল মুড়ি দিয়ে তার চিৎকার চেঁচামেচিও কেউ শুনছে না, যেহেতু আশেপাশে ঘর বাড়ি ওরকম ছিল না। সে অনেক কষ্টে এক হাত দিয়ে অবশেষে ওই ব্যাগটা ধরতে সক্ষম হয়। ব্যাগটা যখন সে কবরের ভিতরে ছুঁড়ে মারে, তখন ওই লাশটি সিরাজের পা ছেড়ে দেয়। পা ছেড়ে দেওয়ার পর সিরাজ তো দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে একটা সময় কয়, আচ্ছা আমি যে দৌড়ে চলে যাচ্ছি, কবরটা তো এরকমই রয়ে গেছে, এখন মানুষজন যদি আসে মানুষজন কি বলবে, আর এখন যদি কারোর সামনে আমি ধরা পড়ে যাই তখন আমি কি বলবো। সে ভয় ভয় মন নিয়ে আবার সাহস করে কবরের কাছে যায়, গিয়ে দেখে না লাশটা একদম স্বাভাবিকভাবে শুয়ে আছে, একদম স্বাভাবিক। এমনকি টাকার যে ব্যাগটা সে ছুঁড়ে মেরেছিল ওই ব্যাগটাও ভিতরে দেখতে পায় না। যা আছে কপালে হবে তাড়াতাড়ি করে ওই বাঁশটা বিছিয়ে দেয়, আবার চাটাই বিছিয়ে দেয়, এবং এরপর সে দ্রুত কবরটা আবার ঠিকঠাক করে, লোহার খাঁচাটা ঠিক মতো বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে বাড়িতে ফেরত আসতে শুরু করে। সে বুঝছে মারাত্মক একটা অন্যায় কাজ করতে যাচ্ছিল, যেভাবেই হোক আল্লাহ তাকে এই অন্যায় কাজ থেকে ফেরত এনেছেন। তো ওই দিন সে বাড়িতে এসে, মানে রাত্রেবেলা বাড়িতে এসে আর কাউকে কিছু বলে না, চুপচাপ শুয়ে আছে। স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখে, যে একটা ধোয়ার মতো জিনিস কুণ্ডলী পাকিয়ে দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করে, এবং এই কুণ্ডলীটি আস্তে আস্তে তার ভাই তামিমের রূপ ধারণ করে, এবং সিরাজকে বলে ওঠে, কিরে সিরাজ ভাই, তোকে তো বারণ করছিলাম, তুই তো শুনা, তুই খুব লোভী, মরার জন্য তৈরি হয়ে যা, তোর দিন শেষ। এ কথা বলেই এক অট্টহাসি দিয়ে ওই জিনিসটা হাওয়ার সাথে মিলিয়ে যায়। সিরাজ তো ধর্মর করে উঠে বসে, চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন পাশের ঘর থেকে তার মা বাবা চলে আসে, কি হয়েছে কি হয়েছে। তখন সিরাজ ওই সময় কিছু না বললেও পরের দিন তার বাবাকে সব কথা খুলে বলে। তখন তার বাবা শুনে তাকে খুব বকাঝকা করে, ধিক্কার দেয়, তুই এরকম একটা কাজ করতে গেছিস, নিজের আপন ভাইয়ের কবর খুঁড়তে গেছিস, এ কথা মানুষ জানলে কি হবে। তো কোনো জিনিসই অজানা থাকে না, আস্তে আস্তে জানা হয়ে যায় একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে। তো সিরাজের বাবা ওই দিন সকালবেলা একজন ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসে, খুব ভালো নামাজ কালামি বলতে একজন পরহেজগার আর কি ইমাম সাহেব আর কি, কারণ সব ইমাম তো একরকম হয় না, উনি খুব আল্লাহওয়ালা একজন ইমাম সাহেব ছিলেন আর কি। তো তাকে বাড়িতে নিয়ে আসে, তাকে সব কথা খুলে বলে যে ছেলে এই কাজ করেছে। তো উনি পরের দিন আসবেন বলে চলে যান। তো পরের দিন আবার আসেন এবং বলে যান যে এই কথা এখনই কাউকে বলেন না। তো পরের দিন যে উনি আসবেন, তো ওই পরের ওই দিন রাত্রেবেলায় এই সিরাজ মারা যায়। সিরাজের
যখন সকালবেলা সিরাজ তার ঘরে দরজা খুলছিল না, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় সিরাজ মৃত অবস্থায় পড়ে আছে। এবং সে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখে মানে ভয় পেয়েছে, আতঙ্কিত হয়ে মারা গেছে এমনটা বোঝা যাচ্ছে। এবং তার শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড় ছিল, বিভিন্ন জায়গায় ভয়ানক আঁচড় দেখা গিয়েছিল। বুঝতে পারে যে আসলে সিরাজের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ওদিকে ইমাম সাহেব আসেন, পরে এসে বলেন যে আসলে সিরাজের জন্য কিছুই করতে পারলাম না। ও তো এই তামিম তো খুব ভালো ছেলে ছিল, তো তামিম মারা যাওয়ার পর তামিমের যেই কফিল মানে মালিক, সে খুব খুশি হয় এই অর্থে যে তামিমের জন্য কিছু করতে পারবে সে। তামিম মারা গেছে এতে সে ব্যথিত হয়, যেমন একটা বিশ্বস্ত কর্মী মারা গেল, কিন্তু এই অর্থে খুশি যে না, তামিমের পরিবার তো দরিদ্র, ওর পরিবারের জন্য আমি কিছু করতে চাই এবং করার সামর্থ্য আমার আছে। এই জন্য সে মানে তামিমের পিঠের সাথে এই সৌদি রিয়ালের বান্ডিল বেঁধে দিয়েছিল। কিন্তু এই ভয়টাও ছিল যে মানুষজন জানলে তো এটা নিয়ে যাবে, আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ এটা নিয়ে নিতে পারে, এটা শুধু তামিমের পিতামাতার হক এটার উপরে। এই কারণেই কফিল এটাই করেছিলেন, কিন্তু উনি কাউকে জানান নাই। আর সিরাজ টের পেয়ে সে টাকার লোভে এই অপকর্মটা করতে গিয়েছিল। মূলত ওই রাত্রে প্রথম যেই মুরব্বীকে দেখে সিরাজ ভয় পেয়েছিল, তারপর কানের কাছে ফিসফিস করে যে কিছু বলেছিল, এমন কি তার পা যে খপ করে ধরেছিল, এটা মূলত লাশ ধরেনি, এটা তামিমের যে কারিন জিনটা ছিল সেই কাজটি করেছিল। আর তামিমের যেই কারিন জিন, এই জিনের কারণেই মূলত সিরাজের মৃত্যু হয়েছে। তো এখন কি করা যাবে? এখন তো মারা গেছে ছেলেটা, একই পরিবারের দুটো ছেলে মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে মারা গেল। ইমাম সাহেব একটা পরামর্শ দেন, সেটা হলো যেহেতু ওই কফিল এই মানে টাকাগুলো দিয়েছেন, মানে সৌদি রিয়াল যেটা দিয়েছেন আর কি, কবর খুঁড়ে সকলের উপস্থিতিতে ওই টাকাটা নেওয়া যাবে, আবার যথারীতি যথাযথ ধর্মীয় মর্যাদায় আবার কবরটা ঢেকে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, কারণ এই টাকার অধিকার শুধু তামিমের মা বাবার রয়েছে। উপস্থিত অনেকের উপস্থিতিতে কবরটি খুঁড়ে ওই টাকাটা বের করা হয়। অদ্ভুত ব্যাপার হলো ওই টাকাটা এই তামিমের কোমরের সাথেই পেঁচানো ছিল, ওই যে একটা ব্যাগের মধ্যে ভরে ছিল সে আবার ছুঁড়ে মেরেছিল, ওই অবস্থাতে ছিল না। ওই ব্যাগটা কোথায় গেছে ওটা কিন্তু আর কবরের মধ্যে পাওয়া যায়নি, মানে যেই অবস্থাতে তামিমকে টাকা দেওয়া হয়েছিল ওই অবস্থায় ছিল, ওই অবস্থায় ওই টাকার বান্ডিলগুলো সংগ্রহ করা হয়, মানে রিয়ালের বান্ডিলগুলো, এবং এটা তার পরিবার পেয়েছিল। এভাবেই এই ঘটনার সমাপ্তি ঘটে। এই ঘটনার শিক্ষা একটাই, লোভ আমাদেরকে এমন ভয়ানক বিপদে ফেলে দিবে যেখান থেকে আর ফেরত আসার কোনো উপায় থাকবে না। ওটা যদি কারিন জিন নাও হয়ে থাকে, অন্য জিনেও কিন্তু এই কাজ করে, কবরস্থানে যারা জিনেরা থাকে অন্য জিনেরাও কিন্তু এই কাজ করে থাকে। কখনো এরকম কেউ লোভে পড়ে এই কাজ করতে গেলে জিনেরা বাধা দেয়, তারপরও যদি সে না শোনে, এই ধরনের মায়াজাল সৃষ্টি করে ভয় দেখায়, এবং এর পরবর্তীতে অনেকে ভয় পেয়েই মারা যায়, আবার অনেকে পরবর্তীতে ওই জিনদের আক্রমণেও মারা যায়। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর অসংখ্য ধন্যবাদ অনন্য হৃদয়কে, প্রবাস জীবনে অনেক কষ্টের মধ্যে থেকেও ধীরে ধীরে ঘটনা লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন এই ঘটনাটি লিখতে ওনার 3 দিন সময় লেগেছিল। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে যে সময় দিচ্ছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের 91 নং এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তাসকিন আহমেদ রাজু। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সাদিপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সাদা আলীর মোড়ে। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। আর
ঘটনাটি ওনার নানির বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি অনেকদিন আগের যে বিষয়টা এমন নয়, ঘটনাটি 1996 থেকে 1997 সালের মধ্যে ঘটেছিল বলে আমাদেরকে জানিয়েছেন এই তাসকিন আহমেদ রাজু। তো ওনার নানির বাবা, উনি ছিলেন পরিবারের কর্তা, কারণ ওনার নানির বাবা, তো ওনার বাবার বাবা যিনি, মানে ওনার নানির বাবার বাবা যিনি, ওনারা যখন মারা গিয়েছেন, নানির বাবার বাবা মা মারা যাওয়ার পর পরিবারের বড় সন্তান হিসাবে ওনার নানির বাবার দায়িত্ব ছিল এই সব কিছু হ্যান্ডেল করা, নিয়ন্ত্রণ করা। পরিবারটা ছিল জয়েন্ট ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক ফ্যামিলি মানে নিজেদের আত্মীয় স্বজনরা বসবাস করে, সকলের সুখ দুঃখ হাসি কান্না পরিবারের যিনি কর্তা ওনাকেই কিন্তু হ্যান্ডেল করতে হয়। উনিও এর ব্যতিক্রম ছিলেন না, ওনাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। তো গৃহস্থ বাড়িতে স্বাভাবিকভাবে কিন্তু গরু গাভী এগুলো থাকে, তো ওই বাড়িতেও এর ব্যতিক্রম ছিল না, কয়েকটা গরু ছিল। আর এই তাসকিন আহমেদ রাজুর নানির বাবা যিনি, উনি বয়স্ক হয়ে মানে অনেক বয়স হয়ে গিয়েছিল যদিও, তারপরও উনি ওই গরুগুলো থেকে দুধ সংগ্রহ করতেন এবং নিজে বাজারে গিয়ে সেই দুধ বিক্রি করতেন। এটা ওনার সারাদিনের বিভিন্ন কাজের মধ্যে একটি কাজ ছিল। একদিন কি হয়, উনি গরুর দুধ দোহন করছেন, তো দোহন করার পর স্বাভাবিকভাবেই একটা ড্রামে ভরে উনি বাজারে নিয়ে বিক্রি করবেন। তো বাজারে যাওয়ার পথে কিন্তু ছোট্ট একটা খালের মতো পড়ে, ছোট্ট খাল বলতেও সেই খালটা পার হতে প্রায় 15 মিনিট বা এর আশেপাশের সময় লাগে আর কি। যেহেতু সবসময় আসা যাওয়া করতেন, ওনার নিজস্ব একটা নৌকা ছিল, মাঝারি সাইজের একটা নৌকা ছিল, আর সময়টা বর্ষাকাল বা এরকম একটা সময় ছিল আর কি। তো উনি ওই দুধের যেই পাত্র ওটা নিয়ে ওনার নৌকার কাছে এসেছেন, কাছে আসার পর নৌকায় উঠেছেন, নৌকা ছাড়বেন এমন সময় আরও কয়েকজন এসে বলে যে ভাই ভাই দাঁড়াও দাঁড়াও আমাদেরকেও পার করে দাও। তখন উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে আসো সবাই মিলে উঠে পড়ো। তো যারা ওখানে ছিলেন তারা নৌকায় উঠে পড়েন, নৌকা চালানো শুরু করে দেন। তো উনি যখন ওই জায়গার মাঝখানে এসেছেন, মানে ওই নদী বা খাল আমরা যেটাই বলি না কেন, ওখানে মাঝখানে যখন এসেছেন, হঠাৎ করে পাক সৃষ্টি হয়। সময়টা কিন্তু সকাল 10টা 11টা এরকম একটা সময়, রাতের বেলা না কিন্তু, আর ওই সময় ঝড় বাদলের সময়ও না যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে এরকমটা না, হঠাৎ করে নদীতে পাক সৃষ্টি হয়েছে আর আকাশে কোনো মেঘ নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে। সবাই বলছে কি ব্যাপার, এরকম পাক সৃষ্টি হওয়া কখনো তো দেখি নাই, ঝড় বাদল নাই অথচ নদীতে পাক সৃষ্টি হলো। আশেপাশে যে নৌকাগুলো ছিল, যেগুলো দাঁড়ানো ছিল নৌকা, মানে যেগুলো বাধা ছিল, ওগুলো তাদের দড়ি খুলে গিয়ে বা যে বাঁশের সাথে বাঁধা ছিল সেই বাঁশ নিয়ে মানে বাঁশ উপরে ওই পাকের মধ্যে চলে যাচ্ছিল। আর ওই সময় প্রাণ বাঁচানোর তাগিদে যারা নৌকায় ছিলেন তারা তো নৌকার থেকে ঝাঁপ দিয়ে কোনো মতে, বা নৌকা নিয়ে তো কোনোভাবেই আর আগানো যাচ্ছিল না, যারা সাঁতারে পটু ছিল অনেক চেষ্টা করছিল তীরে আসার জন্য, চেষ্টা করে অনেকে সফল হয়েছেন অনেকে বিফল হয়েছেন, অধিকাংশ নৌকাই সব এই পাকের মধ্যে পড়ে যায়। আর এই তাসকিন আহমেদ রাজুর নানির বাবার নৌকাটাও এর ব্যতিক্রম হয় না, এটি ওই পাকের মধ্যে পড়ে যায়। তো নৌকায় থাকা যেই যাত্রীরা ছিল ওই যাত্রীরা তো কোনো মতে লাভ দিয়ে কেউ কেউ তীরে আসতে পেরেছিলেন, কেউ কেউ পারেন নাই। আর যেহেতু নৌকাটা নিজের, মানে তাসকিন আহমেদ রাজুর নানির বাবা নিজের, এই কারণে উনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ওনার নৌকাটা এই যাতে এই পাকের মধ্যে না পড়ে বাঁচানোর জন্য। আর এটাই ওনার, অনেকেই বলেন যে এটা বড় ভুল ছিল, উনি ওই পাকের মধ্যে পড়ে যান। পাকের মধ্যে পড়ে যাওয়ার পর ওনার নৌকা পাওয়া যায় পরবর্তীতে, কিন্তু ওনাকে আর পাওয়া যায় না। বেশ কিছু মানুষ মারা যায়, যাদের ডেড বডি উদ্ধার করা হয়েছিল, যাদের ডেড বডি পাওয়া যায়নি, ডেড বডি ভেসে উঠেছিল, অনেক মানুষই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল, এই অর্থে যে
পাকটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী ছিল না। যখনই ওনার নৌকাটা, এবার নানির বাবার নৌকাটা যখন ওর মধ্যে পড়ে যায়, আস্তে আস্তে পাক থেমে যায়। মানে মনে হচ্ছিল ওই পাকটা শুধু ওই নৌকার জন্যই খাস ছিল, মানে নির্দিষ্ট ছিল। ওটা পড়ে যাওয়ার পর আস্তে আস্তে এই পাকটাও থেমে যায়। ওই সময় যারা অনেক চেষ্টা করছিল তীরে আসার জন্য, পাক থেমে যাওয়ার ফলে তারাও কিন্তু সক্ষম হয়েছিল তীরে আসতে। এমত অবস্থায় অন্য নৌকা দূর থেকে, মানে ওই পাকের এরিয়ার বাইরে অন্য যেগুলো ছিল, এগুলোও তাড়াতাড়ি এগিয়ে আসে যারা সাঁতার কাটছিল তাদেরকে উদ্ধার করার জন্য। তো এইভাবেই বেশ কিছু মানুষ ওখানে উদ্ধার করা সক্ষম হয়েছিল। ওই সময় কিন্তু বাজারে, মানে দুই ঘাটের আশেপাশে অনেক মানুষ ছিল, অনেকের সামনে এই ঘটনাটি ঘটেছিল। প্রত্যেকের লাশ পাওয়া যায় যারা নিখোঁজ হয়েছিলেন, কিন্তু একজন ব্যক্তির লাশ পাওয়া যায় না, সেটা হচ্ছে নানির বাবার লাশ। ডুবুরি নামে খোঁজ করে, খালটা যে অনেক গভীর ছিল বিষয়টা এমনও নয়, কিন্তু ওনার নৌকা পাওয়া যায়, দুধের ওই ড্রামগুলো মানে পাত্রগুলো সেগুলো পাওয়া যায়, কিন্তু ওনার ডেড বডি পাওয়া যায় না। কোথায় গেল? ডুবুরিরা বললেন যে এখান থেকে কিন্তু অন্য জায়গা লাশ ভেসে যাওয়ার কথা নয়, কারণ খুব দ্রুততার সাথে এই ঘটনাটি ঘটেছে, আর লাশ ভেসে গেলেও পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু এই যেই জায়গায় ডুবেছে এর আশেপাশে ওনার ডেড বডি নাই, এটা নিশ্চিত, এটা ডুবুরিরা নিশ্চিত করেন। আশেপাশে খোঁজ খবর রাখা হয় কোথাও লাশ ভেসে ওঠে কি না, কিন্তু না, কোথাও লাশ ভেসে ওঠে না। লাশ গেল কোথায়? সবাই তো চিন্তায় পড়ে যান। পরিবারের সদস্যরা একজন ডুবুরির পরামর্শ নেন। ওই ডুবুরি বলেন যে ওনার মৃত্যুটা অস্বাভাবিক মনে হচ্ছে, এই কারণে যে সবার লাশ পাওয়া গেল, ওনারটা পাওয়া গেল না। বিষয়টা আপনারা কোনো কবিরাজের সাথে আলোচনা করতে পারেন। তখন ওই পরিবার থেকে কবিরাজের সাথে আলোচনা করা হয়। তো প্রত্যেকটা কবিরাজই বলেন যে আসলে এই যে যিনি মারা গেছেন, এনার লাশটা পানির দেও নিয়ে গেছে, আর এটা নিয়ে কোথায় চলে গেছে এইটা তারা জানেন না, আর এই বিষয় নিয়ে তারা কোনো কাজও করতে পারবেন না, তাহলে তাদের প্রাণের আশঙ্কা রয়েছে। প্রত্যেকেই না করে দেন, কিন্তু প্রত্যেকের কথা একটাই ছিল যে হ্যাঁ, তাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, কোথায় আছে, জীবিত না মৃত, এই বিষয়ে কিছু বলতে পারে না। এদিকে পরিবারের সদস্যরা তো শোকে ভেঙে পড়েছেন। উনি বয়স্ক মানুষ হলেও উনি কিন্তু পরিবারের কর্তা, পরিবারে কর্মক্ষম আরও মানুষ আছেন, কিন্তু মুরব্বী হিসাবে উনি পরিবারের কর্তা, পরিবারের কর্তা, যিনি এত বছর ধরে সংসারটাকে আগলে রেখেছেন। ওনার শূন্যতা পরিবারে ভয়ানক একটা শোকের আবহ সৃষ্টি করে। পরিবারের সদস্যরা যখন একটু আশার আলো পান কবিরাজের কাছ থেকে যে না, উনি মারা যান নাই, ওনাকে পানির দেও নিয়ে গেছে, সুতরাং তাকে উদ্ধারের জন্য ওনারা যার পর নাই চেষ্টা করে যাচ্ছেন, যেখানে খবর পান কোনো একজন ভালো কবিরাজ আছে, হুজুর আছে, তার কাছে যান। কিন্তু প্রত্যেকের কথা একটাই, সম্ভব নয়, হবে না, এ কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। এদিকে কি হয়, এই যে নানির বাবার ছোট্ট একটা বোন ছিল, মানে সবার ছোট বোন, তো মানে নানির হলো ফুপু হয়, ছোট ফুপু। তো এই ছোট ফুপুকে নানির বাবা খুব আদর করতেন, মানে নানির বাবার আপন ছোট বোন খুবই আদর করতেন। মানে মা বাবা মারা যাওয়ার পর কোলে পিঠে করে মানুষ করা, তার কখনো বিন্দুমাত্র কোনো অভাব, হ্যাঁ তাদের অভাব ছিল, কিন্তু ছোট বোনের কোনো আবদার কখনো উনি ফেলতেন না, সর্বোচ্চ চেষ্টা করতেন। ওই ছোট বোনের চেহারা মাশাল্লাহ অনেক ভালো ছিল বলে জানিয়েছেন তাসকিন আহমেদ রাজু। তো ওনার কাছে একটা পরী আসতো, তো এই পরীটা হঠাৎ হঠাৎ আসতো, মানে রেগুলার আসতো বিষয়টা এরকম নয়, হঠাৎ হঠাৎ আসতো। তো মাসখানেক পর একবার আসছে, আসার পরে তার সাথে দেখা করেছে। দেখা করার পর তো নানির বাবার ছোট বোনের তো মন খারাপ, খুব মন খারাপ। তখন ওই পরীটা জিজ্ঞেস করেছে যে তোমার মন খারাপ কেন, কি হয়েছে? তখন এই নানির যিনি ছোট ফুপু সব কথা খুলে বলেন যে আমার ভাইকে তো এরকম এরকম নিয়ে গেছে বলে সবাই বলতেছে, কিন্তু তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কোথায় আছে, কেমন আছে, আমরা কিছুই জানি না। তখন ওই পরীটা বলে যে দেখো, আসলে
আমাদেরও তো সীমাবদ্ধতা রয়েছে, তারপরও আমি খোঁজ খবর নিয়ে জানাবো। আমি আগামীকালকে তোমার সাথে আবার এই সময় দেখা করার চেষ্টা করব। আমি দেখি এর মধ্যে খোঁজ খবর নেই যে আসলে কি হয়েছে। তখন ওই অবস্থায় ওই সময় ওই পরীটা বিদায় নিয়ে চলে যায়। পরের দিন পরীটা আসে, পরীটা আসার পর ওনার সাথে দেখা করে, দেখা করার পরে বলে যে তোমার ভাইয়ের খবর নিতে আমি সক্ষম হয়েছি। তোমার ভাই একটা গর্হিত অপরাধ করেছে, কি অপরাধ করেছে এই তথ্য আমি নিতে পারি নাই, তবে তোমার ভাইয়ের একটা ভয়ানক অপরাধের কারণে অনেকদিন ধরেই তাকে পানির নিচে নিয়ে যাওয়ার একটা চেষ্টা অব্যাহত ছিল। সেই চেষ্টারই অংশ হিসাবে তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে নিয়ে যাওয়ার জন্য আরও মানুষের জীবনও চলে যায়। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ছাড়া এই জিনেরা নিতে পারছিল না এবং ওই সময়েই তারা এই জিনিসটা সৃষ্টি করে, মানে পাক সৃষ্টি করে, যার ফলে অন্য মানুষ মারা গেল, তাদের ডেড বডি তারা নিয়ে যায় নাই, শুধু তোমার ভাইকেই নিয়ে গেছে। এখন আমি তোমার ভাইকে উদ্ধারের জন্য কোনো প্রচেষ্টা চালাতে পারবো না, তবে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে, আমি আমার যে সমস্ত পরিচিত বন্ধুবান্ধব আছে তাদেরকে দিয়ে শুধু তোমার ভাইয়ের সাথে দেখা করাতে পারবো। এর বাইরে আমি আর কিছু করতে পারবো না, এর বাইরে কিছু করতে গেলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে আমাকে। তখন ওই নানির ফুপু উনি এটাতে রাজি হয়ে যান, বলে যে আমি আমার ভাইকে দেখতে চাই, আমি আমার ভাইয়ের কথা শুনতে চাই, কী অপরাধ করেছে সেটা জানতে চাই। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, আমি আগে ওইখানে গিয়ে সব কিছু ব্যবস্থা করে তারপর তোমাকে এসে জানাবো। তো ওই পরীটি ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার কয়েকদিন পরে এসে ওই নানির ফুপুকে জানান যে হ্যাঁ সব কিছু ব্যবস্থা করা গেছে, তুমি রেডি থেকো, আগামীকাল রাতের বেলা তোমাকে আমি নিয়ে যাব। তো এইভাবে একটা সময় নির্ধারণ করেন আর কি। সময় নির্ধারণ করার পর ওই পরীটি ওই সময় চলে যায়। পরের দিন যথারীতি আবার চলে আসে। তো একটা শর্ত দেওয়া ছিল যে তাকে যে নিয়ে যাবে এই তথ্যটা কোনোভাবেই পরিবারের সদস্যদেরকে যেন না জানানো হয়, তাহলে ভয়ানক বিপদ হবে, বিশেষ করে বিপদটা হবে ওই পরীর, যেহেতু এই গোপন তথ্যটা সে মানুষকে জানিয়ে দিয়েছে। এই জন্য বলেছিল যে খবরদার খবরদার, তুমি কাউকে এই বিষয়টা বলো না যে তোমাকে আমি নিয়ে যাবো এবং তোমাকে আমি তথ্যগুলো বলেছি। যেহেতু তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে, তোমার মন খারাপ দেখে আমার খারাপ লাগছে, এই জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করার চেষ্টা করছি, কিন্তু তুমি তোমার ওয়াদা ভঙ্গ করো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তখন এই যেই ব্যাপারটা, তো ফুপু তো কাউকে বলেন না। পরের দিন সত্যিই পড়ি আসে, পড়ি এসে ওনাকে নিয়ে যায়, ওনাকে বলে যে তুমি চোখ বন্ধ করো, আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা। তো উনি চোখ বন্ধ করেন, পরি বলে যে চোখ খোলো। চোখ খুলে উনি এক বিস্ময়কর দৃশ্য দেখতে পান। উনি দেখেন যে ওই পরীটা তাকে হাত ধরে পানির ভেতরে নিয়ে যাচ্ছে, আশেপাশে পানি কিন্তু তার শরীরও ভিজছে না এবং উনি নিঃশ্বাস নিতে পারছেন। এক আজব জগৎ, পানির জগৎ। তো কিছুক্ষণের মধ্যেই একটা জায়গায় চলে আসেন, সেখানে অনেক বড় বড় প্রাসাদ রয়েছে আর ওখানে যারা রয়েছে এরা কেউই পরিপূর্ণ মানুষের মতো না। কোমর থেকে উপরের অংশ অনেকটা মানুষের মতো হলেও চেহারাটা যে একদম হুবহু মানুষের মতো বিষয়টা এরকমও নয়। আবার তাদের কোনো পা নেই, অনেকটা মাছের মতো, মানে মারমেইড, যেটা মৎস্যকন্যা যেরকম আমরা বলি, অনেকটা ওরকম। সেখানে পুরুষও চেনা যায়, মহিলা চেনা যায়, বাচ্চাও চেনা যায়, কিন্তু এই টাইপের। তো এর মধ্যে কি হয়, ওই পরীটি তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে কারাগার। তো ওইখানে নিয়ে যাওয়ার সাথে সাথে কারাগার যে প্রহরী সে দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর ওনারা ভিতরে ঢোকেন আর ভিতরে ঢোকার পরে প্রথম যেই সেলটা ছিল ওই সেলে দেখা যাচ্ছে যে এই যে ফুপুর যিনি ভাই, মানে নানির বাবা, উনি ওখানে রয়েছেন। ওনাকে দেখেই তো ওই সেলের ভেতর থেকেই দৌড়ে আসেন যে বোন তুই এখানে কিভাবে আসলি। তখন ওনার বোন তো কান্নাকাটি করে, ভাই তুমি
বেঁচে আসো, তোমাকে দেখার জন্য অনেক কষ্ট করে আসছি, এই যে দেখো আমার সাথে একটা পরী আছে, সেই জীবনের ঝুঁকি নিয়ে এখানে আমাকে নিয়ে আসছে। এখন বলো তুমি কেন এখানে আসলা, কি কারণে আসলা? তখন উনি বলেন যে বোন, একটা ঘটনা অনেক আগে ঘটছিল, কিন্তু এই ঘটনাটা আমি কাউকে বলি নাই। সেটা হলো যে আমি মাছ ধরতাম মাঝে মাঝে রাতের বেলা, একটা বিশাল বড় আকারের কই মাছ পাই। তো এত বড় কই মাছ সাধারণত পাওয়া যায় না, কোনো কই মাছের বয়স 20-25 বছর যদি হয়, সাধারণত কই মাছ অনেকদিন বাঁচে, তো 20 বছর বা 25 বছর যদি কোনো কই মাছ স্বাভাবিকভাবেই বাঁচতে পারে কখনো, তখন এত বড় কই মাছ পাওয়া যায়। তো আমি পাওয়ার পর তো আমি খুব খুশি হই, তখন ওই কই মাছটা আমি ধরে নিয়ে আসি। তো কই মাছটা দেখে আমার অস্বাভাবিক লেগেছিল যে এত বড় কই মাছ হয়, কিন্তু মুরব্বীদের কাছে শুনেছেন তারা কখনো কখনো এত বড় কই মাছ ধরেছেন, তা আমার জালে পড়ে গেছে এত বড় একটা কই মাছ, আমার কাছে খুব খুশি লাগে। তখন এই কই মাছটা আমি বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নেয়ার পর এই কই মাছটা আমি আমার বউকে বলি যে তুমি এটা রান্না করো, তারাও অবাক হয়, কিন্তু রাতের বেলা নিয়ে গেছি আর কই মাছটা পচে যেতে পারে, গরমকাল ছিল, এই জন্য সকাল পর্যন্ত তোদের দেখানোর জন্য অপেক্ষা করতে পারি নাই, কই মাছটা কেটে ফেলি, ওই কই মাছ তোরাও খেয়েছিস। এই কই মাছটা খাওয়ার পর থেকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, কেউ একজন বলছে তুই আমার একমাত্র ছেলেকে এইভাবে মেরে ফেললি, তোর তো বোঝা উচিত ছিল যে এটা কোনো স্বাভাবিক কই মাছ না, কিন্তু তুই এই কাজটা করলি, তোকে যদি একবার সুযোগ পাই রে তোকে আমাদের দেশে নিয়ে আসবো, আমাদের দেশে নিয়ে এসে তোকে মেরে ফেলবো, তোকে সাথে সাথে মারবো না, কষ্ট দিয়ে মারবো। আমি মাঝে মাঝে এই স্বপ্ন দেখতাম, কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বলতাম না, একটা সময় এই স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়, তারপর আমি সব কিছু ভুলে গেছি। সেদিন হঠাৎ করে যখন পাক ওঠে, পাকের মধ্যে আমার নৌকা পড়ে যায়, আমি যখন ডুবে যাই, মনে হলো কেউ খপ করে আমার হাতটা টেনে ধরে পানির নিচে নিয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম কেউ হয়তো উপর থেকে আমাকে উদ্ধার করছে, কিন্তু না, আমি পানির মধ্যেই চলে যাচ্ছি। অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আমি নিঃশ্বাস নিতে পারছি পানির মধ্যে, তারপর আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়, এখানে বন্দি করে রাখা হয়। শুরুতে কথা ছিল যে মৃত্যুদণ্ড দেয়া হবে, কিন্তু অন্যান্য জিনেরা তারা বলেছিল যে না, মৃত্যুদণ্ড না, ওকে এখানে আটকে রাখো। এই কারণে মৃত্যুদণ্ডের হুকুমটা চেঞ্জ হয়ে মৃত্যুদণ্ড কারাগারে বন্দির এই বিষয়টা সামনে চলে এসেছে, বলে যে এখান থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নাই। তখন ওই বোন তো খুব কান্নাকাটি, তখন ভাই বলে যে বোন তুই চলে যা, এখানে আর থাকিস না, দ্রুত চলে যা, জানাজানি হয়ে গেলে সমস্যা হতে পারে। তখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই পরীটা ওনাকে আবার নিয়ে আসে, একই রকমভাবে নিয়ে আসে। নিয়ে আসার পর তার তো খুব মন খারাপ, এরপরে ওই পরীটা দেখা করতে এসেছিল। ওই পরীটা বলেছিল যে আমি আমার পরিচিত মাধ্যম দিয়ে চেষ্টা করেছি তোমার ভাইকে উদ্ধার করার জন্য, কিন্তু যারা আটকে রেখেছে এরা পানির জগতের বাদশাহ বলা চলে, এদের যে নির্দিষ্ট এরিয়া রয়েছে ওই এলাকায় এরা রাজত্ব করে, যেহেতু ওই বাদশার ছেলেকে তোমার ভাই ধরে ফেলেছে, মেরেও ফেলেছে, এই কারণে সে কোনোভাবেই তাকে ক্ষমা করবে না, যদিও বা অনিচ্ছায় এটা করেছে তারপরও ক্ষমা করবে না। ওর তারা খুব রাগী, ওরা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন না, ওদের মধ্যে মায়া দয়াও কম, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তোমার ভাইকে আমি আর কখনোই ছাড়াতে পারবো না, এবং এই ছাড়ানোটা মনে হয় না কেউ পারবে, এই বিষয়টা বলেন আর কি ওই পরীটা ওই বোনকে। পরীটা আবারও সতর্ক করে দেন, খবরদার এই যে তুমি দেখা করেছো তোমার ভাইয়ের সাথে কাউকে কিন্তু বলো না, আবারও বলে দিচ্ছি, বলে দিলে কিন্তু ভয়ানক বিপদ হবে, আর সবচেয়ে বড় বিপদ হবে আমার, তোমার না। তখন উনি তো কথা দিয়েছেন। এভাবে কেটে যায় বেশ কিছু বছর, এর মধ্যে পরিবারে মাঝে মাঝেই কিন্তু ওনাকে নিয়ে কথা হতো, মানে নানির বাবাকে নিয়ে কথা হতো, কান্নাকাটি হতো। একদিন কি হয়েছে যে বেশ বছরখানেক চলে গেছে, তো ওই পরীকে দেওয়া কথা এই নানির ফুপু ভুলে যান, এবং বিভিন্ন কথাবার্তার একটা পর্যায়ে উনি বলে ফেলেন যে উনি ওনার ভাইকে দেখে এসেছেন। তখন সবাই তো চমকে যায়, কীভাবে দেখে এসেছে? তখন সব কথা বলেন যে এইভাবে এইভাবে, ভাই
আটকে রয়েছে ওখানে। একথা শোনার পর পরিবারের সদস্যরা আবারও কান্নাকাটি শুরু করে এবং নিশ্চিত হন যে আর কখনোই তাকে ফেরত পাওয়া যাবে না। বাঁচার আশা, উনি হয়তো বেঁচে আছেন কিন্তু কখনো তাকে ফেরত পাওয়া যাবে না। তো উনি যখন বলেছেন এই বিষয়টা, বলার পর ওনার মনে পড়ছে, হাই হাই রে, এই জিনিসটা তো বলা আমার নিষেধ ছিল, এটা কেন বললাম আমি, একবার তো বলা হয়ে গেছে, এখন উনি কি করবেন। ওই রাত্রে ওই পরীটা আসে, খুব বিমর্ষ অবস্থায় পরীটা এসে ওই নানির ফুফুকে বলেন যে এইটা তুমি কি করলা, তুমি তো সর্বনাশ করে দিলা আমার, বিশাল বিপদে ফেলে দিছো আমার, আমি যে আজকে তোমার থেকে চলে যাচ্ছি, আর কখনোই আর তোমার কাছে আসতে পারবো না, তোমার সাথে দেখা করতে পারবো না, উপকার তো দূরের কথা, কাজটা তুমি ভালো করলা না, আমার বিশাল একটা বিপদে ফেলে দিলা, ওয়াদা রক্ষা করতে হবে, কিন্তু তুমি আবেগে পড়ে বলে দিলা, এখন আমি যে কি মুসিবতে থাকবো এটা আমি জানি আর আল্লাহ জানে, আমার জন্য দোয়া করো, আজকেই তোমার সাথে আমার শেষ দেখা, আমি চলে গেলাম। এরপরে ওই পরীটা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান, আর কখনোই আসেন নাই এর মধ্যে। আর নানির বাবার আর কোনো তথ্য পাওয়া যায় নাই, উনি এখনও জীবিত আছেন না মারা গেছেন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। আর নানির ওই ফুপুর কাছে ওই পরীটা কীভাবে এসেছিল এই বিষয়ে একটা ঘটনা রয়েছে, তো সেই বিষয়ে আমরা পরবর্তীতে যদি জানি প্রিয় লিসেনার্স আপনাদেরকে সেই ঘটনাটি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমরা সেটা পাই। আমাদেরকে তাসকিন আহমেদ রাজু ভাই বলেছেন যে ঘটনাটি উনি সংগ্রহ করে দেবেন, কিন্তু এই ঘটনার একটা যে ব্যাপারটা, আমরা এর আগে কিন্তু হারুন মাওলানার ঘটনা যেটা মাশফিক ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, উনি বন্দি আছেন, এখনও বন্দি আছেন, শুধু মৃত্যুর পর ওনাকে ওনার ডেড বডি ফেরত দেওয়া হবে বলে জিনেরা জানিয়েছিল, কিন্তু সেটাও তো একটা যোগাযোগের মাধ্যমে, আর ওনাকে যে আটক রাখা হয়েছে, উনি এখন জীবিত আছেন না মারা গেছেন, তখনও তো ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল যখন তাকে নিয়ে গেছে আর কি, আর ঘটনা তো খুব বেশি দিন আগের না, 1996-97 সালের ঘটনা, তো এখন হয়তো বা ওনার বেঁচে থাকার কথা নয়, আবার বেঁচে থাকলেও থাকতে পারেন, কিন্তু এই বিষয়ে কোনো তথ্য ওই ফ্যামিলির কাছে নাই, এতটুকু নিশ্চিত হয়ে গেছে। তো একটি হৃদয় বিদারক ঘটনা, এই জন্য আমরা সবসময় বলি প্রিয় লিসেনার্স, আপনার যখনই কোনো অস্বাভাবিক কোনো প্রাণী দেখবেন তখন কিন্তু আপনার খুব অ্যালার্ট হয়ে যাবেন, তাকে আঘাত করা থেকে শুরু করে নিয়ে কোনো কাজ আপনারা করবেন না। শুধু তাই নয়, কোনো গাছে যদি অস্বাভাবিক কোনো ফল দেখেন, একটা গাছে দেখছেন যে কোনো ফল নাই, একটা জায়গায় অস্বাভাবিক সুন্দর একটা ফল ধরে আছে, আপনারা কিন্তু ওই ফলটায় হাত দিতে যাবেন না মালিকের অনুমতি ছাড়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মালিকও জানে না, কিন্তু ওই ফলটা ওই জায়গায় ধরেছে, ওইটাতে জিনদের একটা প্রভাব রয়েছে, তখন আপনি আমি যদি ওই জিনিসটা ধরি, পেরে ফেলি, খেয়ে ফেলি, তখন ওরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করতে পারে। এই জন্য অস্বাভাবিক যদি কোনো জিনিস আমাদের দৃষ্টিগোচর হয়, অবশ্যই অবশ্যই আমরা সেই জিনিসটা নিয়ে সতর্ক থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর তাসকিন আহমেদ রাজুর নানির বাবা যিনি, আল্লাহ ওনাকে কি অবস্থায় রেখেছেন আমরা জানি না, উনি যেখানে থাকুন ভালো থাকুন, যদি ওনার ফ্যামিলির কাছে ফেরত আসতে পারেন উনি, আল্লাহ যদি ওনাকে হায়াতে রাখেন, আমরা দোয়া করি উনি ফেরত আসুন। সেই সাথে হারুন মাওলানা সাহেবের কথাও আমরা স্মরণ করি যে উনি মারাত্মক অন্যায় করেছিলেন, এটা সত্য, একদম ইচ্ছাকৃতভাবে কাজটি করেছিলেন, এটাও সত্য, তারপরও অনেক দিন তো হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনার এই বন্দি দশা থেকে মুক্ত করুন, আবার ওনার পরিবারের কাছে ওনাকে ফিরিয়ে দিন। প্রিয় লিসেনার্স, এবারের 91 এপিসোড এই পর্যন্তই ছিল, আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের পাঠানো 10টি ঘটনাবলী নিয়ে আমরা যে ভয়েস শিহরণ বইটি প্রকাশ করেছি, অমর একুশে বইমেলা শেষ হয়ে গেলে রকমারিতে কিন্তু আমাদের বই কেনার অপশনটা রয়ে গেছে, আপনারা রকমারিতে ঢুকে বা গুগলে রকমারি লিখে সার্চ দিলে রকমারির ওয়েবসাইটটা চলে আসবে, সেখানে গিয়ে ভয়েস শিহরণটা লিখলেই বইটা চলে আসবে, প্রান্ত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছিল, সেখান থেকে আপনারা বইটি অর্ডার করতে পারেন। সেখানে হাফিজ, জয় বড়ুয়া, জুবায়ের আহমেদ থেকে শুরু করে নিয়ে অনেকের ঘটনা সেখানে রয়েছে, 10টি চমৎকার ঘটনা রয়েছে, আপনারা অনেকেই সেই ঘটনাগুলো পড়ে রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ,
তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু বইটি সংগ্রহ করতে পারেন রকমারি থেকে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorworld@gmail.com এই মেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা এখানে ঢুকে আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল, সেই সাথে যারা ঘটনা পাঠিয়েছেন স্পেশালি তাদের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলুন।